ও হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সো সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে মিসকন নামে পরিচিত মুভি তো এই মিসকন নামে পরিচিত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হতে হতে চলেছে এবং এই মিসকল মুভিতে আপনারা মেলির রূপে আপনারা যাকে অভিনয় করতে দেখতে পাবেন মুখ্য চরিত্রের মধ্যে তিনি হচ্ছেন বাবু চৌধুরীকে তো বাবু চৌধুরীকে আপনারা মিসকল মুভিতে দেখতে পাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে সো মুভি হচ্ছে মিসকল তো মিসকল মুভি আপনারা দেখতে পাবেন এসেছে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো আপনারা শাফিউদ্দিন সাফিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে তো ডাইরেক্টর রূপে আপনারা দেখে দেখতে পাবেন স্টারিং সম্বন্ধে আপনাদের বলি তো বাফেল মুগ্ধতাকে তামান্না বাপা নেক্স মিশা এদেরকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন স্টারিং রূপে নেক্সট আপনাদের মুভির মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন শৌকত আলী ইমন তো যিনি হচ্ছেন এই মুভিতে মিউজিক দিয়েছেন তো এই মুভি ডাইরেক্টর করেছেন যিনি মুভিতে হচ্ছে সাফিউদ্দিন সাফ যিনি এই মুভিতে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যেও অভিনয় করতে নেক্সট হচ্ছে আপনাদের মুভির লিরিক্স সম্বন্ধে বলি তো লিরিক হচ্ছে আপনারা কবির বাকুলকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে প্রোডাকশন সম্বন্ধে আপনাদের সম্পর্কিত প্রোডাকশন হচ্ছে এই চাই মুভিসকে আপনারা প্রোডাকশন সম্বন্ধে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো আয়াজুল হাকু ইকবালকে আপনারা দেখতে পাবেন প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়াকে আপনারা দেখতে পাবেন মিউজিক লেভেল রূপে তো মিউজিক লেভেল যিনি দিয়েছেন এস আই এস মিডিয়া এবং প্রডিউসার সম্বন্ধে বলি তো আয়াজুল হাকু ইকবালকে আপনারা প্রডিউসার রূপে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো যিনি ওই মুভিতে প্রডিউসার মুভিটা বানিয়েছেন তিনি হচ্ছেন আয়াজুল হাকু ইকবাল সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেটেট করা একটা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখবেন সাজে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সো সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেটেট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো ওই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে মিসকন নামে পরিচিত মুভি তো এই মিসকন নামে পরিচিত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হতে হতে চলেছে এবং এই মিসকল মুভিতে আপনারা মেলির রূপে আপনারা যাকে অভিনয় করতে দেখতে পাবেন মুখ্য চরিত্রের মধ্যে তিনি হচ্ছেন বাপি চৌধুরীকে তো বাপি চৌধুরীকে আপনারা মিস কল মুভিতে দেখতে পাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে সো মুভি হচ্ছে মিস কল তো মিসকল মুভি আপনারা দেখতে পাবেন এসে হচ্ছে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো আপনারা শাফিউদ্দিন সাফিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্ট ডাইরেক্টর রূপে তো ডাইরেক্টর রূপে আপনারা এদেরকে দেখতে পাবেন এক্স হচ্ছে স্ট্যান্ড সম্বন্ধে আপনাদের বলি তো বাফেল মুগ্ধ থাকে তামান্না বা মিশা এদেরকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন স্টারিং রূপে নেক্সট আপনাদের মুভির মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন শৌকত আলী ইমন তো যিনি হচ্ছেন এই মুভিতে মিউজিক দিয়েছেন তো এই মুভি ডাইরেক্টর করেছেন যিনি মুভিতে হচ্ছে সাফ যিনি এই মুভিতে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যেও অভিনয় করতে নেক্সট হচ্ছে আপনাদের মুভির লিরিক্স সম্বন্ধে বলি তো লিরিক হচ্ছে আপনারা কবির বাকুলকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে প্রোডাকশন সম্বন্ধে আপনাদের বলি সম্পর্কিত প্রোডাকশন হচ্ছে এই চাই মুভিসকে আপনারা প্রোডাকশন সম্বন্ধে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো আয়াজুল হাকু ইকবালকে আপনারা দেখতে পাবেন প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়াকে আপনারা দেখতে পাবেন মিউজিক লেভেল রূপে তো মিউজিক লেভেল যিনি দিয়েছেন এস আই এস মিডিয়া এবং প্রডিউসার সম্বন্ধে বলি তো আজা আয়াজুল হাকু ইকবালকে আপনারা প্রডিউসার রূপে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো যিনি ওই মুভিতে প্রডিউসার মুভিটা বানিয়েছেন তিনি হচ্ছেন আয়াজুল হাকু ইকবাল সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা অনেক ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখবেন ওয়ালা ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সো সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো ওই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে মিসকল নামে পরিচিত মুভি তো এই মিসকন নামে পরিচিত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হতে হতে চলেছে এবং এই মিসকল মুভিতে আপনারা ম্যালির রূপে আপনারা যাকে অভিনয় করতে দেখতে পাবেন মুখ্য চরিত্রের মধ্যে তিনি হচ্ছেন বাপি চৌধুরীকে তো বাপি চৌধুরীকে আপনারা মিস কল মুভিতে দেখতে পাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে সো মুভি হচ্ছে মিস কল তো মিসকল মুভি আপনারা দেখতে পাবেন হচ্ছে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো আপনারা শাফিউদ্দিন সাফিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্ট রূপে তো ডাইরেক্টর রূপে আপনারা এদেরকে দেখতে পাবেন হচ্ছে স্টার্টিং সম্বন্ধে আপনাদের বলি তো বাফেল মুগ্ধতাকে নেক্সট তামান্না বাপ বা বাপ্পা মিশা এদেরকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন স্টার্টিং রূপে নেক্সট আপনাদের মুভির মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন শৌকত আলী ইমন তো যিনি হচ্ছেন এই মুভিতে মিউজিক দিয়েছেন তো এই মুভি ডাইরেক্টর করেছেন যিনি মুভিতে হচ্ছে সাফ যিনি এই মুভিতে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যেও অভিনয় করতে নেক্সট হচ্ছে আপনাদের মুভির লিরিক্স সম্বন্ধে বলি তো লিরিক হচ্ছে আপনারা কবির বাকুলকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে প্রোডাকশন সম্বন্ধে আপনাদের বলি

বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখবেন ওলা ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সো সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে মিসকল নামে পরিচিত মুভি তো এই মিসকন নামে পরিচিত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হতে হতে চলেছে এবং এই মিসকল মুভিতে আপনারা ম্যালির রূপে আপনারা যাকে অভিনয় করতে দেখতে পাবেন মুখ্য চরিত্রের মধ্যে তিনি হচ্ছেন বাপি চৌধুরীকে তো বাপি চৌধুরীকে আপনারা মিস কল মুভিতে দেখতে পাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে সো মুভি হচ্ছে মিস কল তো মিসকল মুভি আপনারা দেখতে পাবেন এসে হচ্ছে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো আপনারা শাফিউদ্দিন শাফিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্ট রূপে তো ডাইরেক্টর রূপে আপনারা এদেরকে দেখতে পাবেন সুচে স্টার্টিং সম্বন্ধে আপনাদের বলি তো বাফেল মুগ্ধতাকে নেক্সট তামান্না বাপ বা বাপ্পা মিশা এদেরকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন স্টার্টিং রূপে নেক্সট আপনাদের মুভির মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন শৌকত আলী ইমন তো যিনি হচ্ছেন এই মুভিতে মিউজিক দিয়েছেন তো এই মুভি ডাইরেক্টর করেছেন যিনি মুভিতে হচ্ছে সাফ যিনি এই মুভিতে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যেও অভিনয় করতে নেক্সট হচ্ছে আপনাদের মুভির লিরিক্স সম্বন্ধে বলি তো লিরিক হচ্ছে আপনারা কবির বাকুলকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে প্রোডাকশন সম্বন্ধে আপনাদের বলি প্রোডাকশন হচ্ছে এইচ আই মুভিসকে আপনারা প্রোডাকশন সম্বন্ধে আপনারা এই মুভির মধ্যে পাবেন প্রডিউসার সম্বন্ধে বলি তো আজাজুল হাকু ইকবালকে আপনারা দেখতে পাবেন প্রডিউসার রূপে হচ্ছে মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস যিনি দিয়েছেন এস এস মিডিয়া এবং প্রডিউসার সম্বন্ধে বলি তো আজাজুল হাকু ইকবালকে আপনারা প্রডিউসার রূপে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো যিনি ওই মুভিতে প্রডিউস মুভিটা বানিয়েছেন তিনি হচ্ছেন আজাজুল হাকু ইকবাল সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল লেঙ্গুয়েজের মধ্যে ক্রিকেটেট করা একটা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা আপনারা হচ্ছে সবাই দেখবেন ফ্রেন্ড স্যার আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সো সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেটেট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো ওই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে মিসকন নামে পরিচিত মুভি তো এই মিসকন নামে পরিচিত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হতে হতে চলেছে এবং এই মিসকল মুভিতে আপনারা মেলির রূপে আপনারা যাকে অভিনয় করতে দেখতে পাবেন মুখ্য চরিত্রের মধ্যে তিনি হচ্ছেন বাপি চৌধুরীকে তো বাপি চৌধুরীকে আপনারা মিস কল মুভিতে দেখতে পাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে সো মুভি হচ্ছে মিস কল তো মিসকল মুভি আপনারা দেখতে পাবেন এসে হচ্ছে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো আপনারা শাফিউদ্দিন সাফিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্ট রূপে তো ডাইরেক্টর রূপে আপনারা এদেরকে দেখতে পাবেন এক্স হচ্ছে স্ট্যান্ড সম্বন্ধে আপনাদের বলি তো বাফেল মুগ্ধ থাকে নেক্স তেমন না বাপা নেক্স মিশা এদেরকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন স্টারিং রূপে নেক্সট আপনাদের মুভির মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন শৌকত আলী ইমন তো যিনি হচ্ছেন এই মুভিতে মিউজিক দিয়েছেন তো এই মুভি ডাইরেক্টর করেছেন যিনি মুভিতে হচ্ছে সাফ যিনি এই মুভিতে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যেও অভিনয় করতে নেক্সট হচ্ছে আপনাদের মুভির লিরিক্স সম্বন্ধে বলি তো লিরিক হচ্ছে আপনারা কবির বাকুলকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে প্রোডাকশন সম্বন্ধে আপনাদের বলি সম্পর্কিত প্রোডাকশন হচ্ছে এই চাই মুভিসকে আপনারা প্রোডাকশন সম্বন্ধে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো আয়াজুল হাকু ইকবালকে আপনারা দেখতে পাবেন প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়াকে আপনারা দেখতে পাবেন মিউজিক লেভেল রূপে তো মিউজিক লেভেল যিনি দিয়েছেন এস আই এস মিডিয়া এবং প্রডিউসার সম্বন্ধে বলি তো আয়াজুল হাকু ইকবালকে আপনারা প্রডিউসার রূপে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো যিনি ওই মুভিতে প্রডিউসার মুভিটা বানিয়েছেন তিনি হচ্ছেন আয়াজুল হাকু ইকবাল সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা অনেক ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখবেন ওয়ালা ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সো সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো ওই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে মিসকল নামে পরিচিত মুভি তো এই মিসকন নামে পরিচিত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হতে হতে চলেছে এবং এই মিসকল মুভিতে আপনারা ম্যালির রূপে আপনারা যাকে অভিনয় করতে দেখতে পাবেন মুখ্য চরিত্রের মধ্যে তিনি হচ্ছেন বাপি চৌধুরীকে তো বাপি চৌধুরীকে আপনারা মিস কল মুভিতে দেখতে পাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে সো মুভি হচ্ছে মিস কল তো মিসকল মুভি আপনারা দেখতে পাবেন হচ্ছে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো আপনারা শাফিউদ্দিন সাফিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্ট রূপে তো ডাইরেক্টর রূপে আপনারা এদেরকে দেখতে পাবেন হচ্ছে স্টার্টিং সম্বন্ধে আপনাদের বলি তো বাফেল মুগ্ধতাকে নেক্সট তামান্না বাপ বা বাপ্পা মিশা এদেরকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন স্টার্টিং রূপে নেক্সট আপনাদের মুভির মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন শৌকত আলী ইমন তো যিনি হচ্ছেন এই মুভিতে মিউজিক দিয়েছেন তো এই মুভি ডাইরেক্টর করেছেন যিনি মুভিতে হচ্ছে সাফ যিনি এই মুভিতে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যেও অভিনয় করতে নেক্সট হচ্ছে আপনাদের মুভির লিরিক্স সম্বন্ধে বলি তো লিরিক হচ্ছে আপনারা কবির বাকুলকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে প্রোডাকশন সম্বন্ধে আপনাদের বলি

বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখবেন ওলা ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সো সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো ওই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে মিসকল নামে পরিচিত মুভি তো এই মিসকন নামে পরিচিত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হতে হতে চলেছে এবং এই মিসকল মুভিতে আপনারা ম্যালির রূপে আপনারা যাকে অভিনয় করতে দেখতে পাবেন মুখ্য চরিত্রের মধ্যে তিনি হচ্ছেন বাপি চৌধুরীকে তো বাপি চৌধুরীকে আপনারা মিস কল মুভিতে দেখতে পাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে সো মুভি হচ্ছে মিস কল তো মিসকল মুভি আপনারা দেখতে পাবেন এসে হচ্ছে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো আপনারা শাফিউদ্দিন শাফিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্ট রূপে রূপে তো ডাইরেক্টর আপনারা এদেরকে দেখতে পাবেন স্টার্নিং সম্বন্ধে আপনাদের বলি তো বাফেল বাফেলগ তাকে তামান্না বা মিশা এদেরকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন আহ রূপে নেক্সট আপনাদের মুভির মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন শৌকত আলী ইমন তো যিনি হচ্ছেন এই মুভিতে মিউজিক দিয়েছেন তো এই মুভি ডাইরেক্টর করেছেন যিনি মুভিতে যিনি এই মুভিতে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যেও অভিনয় করতে নেক্সট হচ্ছে আপনাদের মুভির লিরিক্স সম্বন্ধে বলি তো লিরিক হচ্ছে আপনারা কবির বাকুলকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে প্রোডাকশন সম্বন্ধে আপনাদের বলি

বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিকেটেট করা একটা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা আপনারা হচ্ছে সবাই দেখবেন ফ্রেন্ডস আর আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সো সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেটেট করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো ওই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে মিসকর নামে পরিচিত মুভি তো এই মিসকর নামে পরিচিত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডেট করে একটা মুভি হতে হতে চলেছে এবং এই মিসকল মুভিতে আপনারা মেলির রূপে আপনারা যাকে অভিনয় করতে দেখতে পাবেন চরিত্রের মধ্যে তিনি হচ্ছেন বাপি চৌধুরীকে তো বাপি চৌধুরীকে আপনারা মিস কল মুভিতে দেখতে পাবেন মুখ্যচরিত্রে অভিনয় করতে সো মুভি হচ্ছে মিস কল তো মিস কল মুভি আপনারা দেখতে পাবেন এসে হচ্ছে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো আপনারা শাফিউদ্দিন শাফিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্ট রূপে তো ডাইরেক্টর রূপে আপনারা এদেরকে দেখতে পাবেন সুচারি স্টার্টিং সম্বন্ধে আপনাদের বলি তো বাফেল মুগ্ধতাকে নেক্সট তামান্না বাপ বা বাপ্পা নেস মিশা এদেরকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন স্টাটিং রূপে নেক্সট আপনাদের মুভির মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন শৌকত আলী ইমন তো যিনি হচ্ছেন এই মুভিতে মিউজিক দিয়েছেন তো এই মুভি ডাইরেক্টর করেছেন যিনি মুভিতে হচ্ছে সাফ যিনি এই মুভিতে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যেও অভিনয় করতে নেক্সট হচ্ছে আপনাদের মুভির লিরিক্স সম্বন্ধে বলি তো লিরিক হচ্ছে আপনারা কবির বাকুলকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে প্রোডাকশন সম্বন্ধে আপনাদের বলি সম্পর্কিত প্রোডাকশন হচ্ছে এই চাই মুভিসকে আপনারা প্রোডাকশন সম্বন্ধে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন নেক্সট হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো আয়াজুল হাকু ইকবালকে আপনারা দেখতে পাবেন প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এসআইএস আই এস মিডিয়াকে আপনারা দেখতে পাবেন মিউজিক লেভেল রূপে তো মিউজিক লেভেল যিনি দিয়েছেন এস আই এস মিডিয়া এবং প্রডিউসার সম্বন্ধে বলি তো আয়াজুল হাকু ইকবালকে আপনারা প্রডিউসার রূপে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো যিনি ওই মুভিতে প্রডিউসার মুভিটা বানিয়েছেন তিনি হচ্ছেন আয়াজুল হাকু ইকবাল সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিটেট করা একটা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা আপনারা হচ্ছে সবাই দেখবেন ও হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সো সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো ওই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে মিসকন নামে পরিচিত মুভি তো এই মিসকন নামে পরিচিত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হতে হতে চলেছে এবং এই মিসকল মুভিতে আপনারা মেলির রূপে আপনারা যাকে অভিনয় করতে দেখতে পাবেন মুখ্য চরিত্রের মধ্যে তিনি হচ্ছেন বাপি চৌধুরীকে তো বাপি চৌধুরীকে আপনারা মিসকল মুভিতে দেখতে পাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে সো মুভি হচ্ছে মিস কল তো মিস কল মুভি আপনারা দেখতে পাবেন এসে হচ্ছে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো আপনারা শাফিউদ্দিন শাফিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে তো ডাইরেক্টর রূপে আপনারা এদেরকে দেখতে পাবেন এসে হচ্ছে স্টার্টিং সম্বন্ধে আপনাদের বলি তো বাফেল মুগ্ধতাকে নেক্সট তামান্না বাপ বা বাপ্পা মিশা এদেরকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন স্টার্টিং রূপে নেক্সট আপনাদের মুভির মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন শৌকত আলী ইমন তো যিনি হচ্ছেন এই মুভিতে মিউজিক দিয়েছেন তো এই মুভি ডাইরেক্টর করেছেন যিনি মুভিতে হচ্ছে সাফ যিনি এই মুভিতে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যেও অভিনয় করতে নেক্সট হচ্ছে আপনাদের মুভির লিরিক্স সম্বন্ধে বলি তো লিরিক হচ্ছে আপনারা কবির বাকুলকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে প্রোডাকশন সম্বন্ধে আপনাদের বলি

বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এর মধ্যে ক্রিয়েট করা একটা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভি আপনারা হচ্ছে সবাই দেখবেন আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সো সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো ওই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে মিসকন নামে পরিচিত মুভি তো এই মিসকন নামে পরিচিত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হতে হতে চলেছে এবং এই মিসকল মুভিতে আপনারা মেলি রূপে আপনারা যাকে অভিনয় করতে দেখতে পাবেন মুখ্য চরিত্রের মধ্যে তিনি হচ্ছেন বাবু চৌধুরীকে তো বাপি চৌধুরীকে আপনারা মিসকল মুভিতে দেখতে পাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে সো মুভি হচ্ছে হচ্ছে মিস কল তো মিস কল মুভি আপনারা দেখতে পাবেন এসে হচ্ছে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো আপনারা শাফি উদ্দিন শাফিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে তো ডাইরেক্টর রূপে আপনারা দেখতে পাবেন এসে হচ্ছে স্টারিং সম্বন্ধে আপনাদের বলি তো বাফেল মুগ্ধ থাকে তেমন না বাপা মিশা এদেরকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন স্টারিং রূপে নেক্সট আপনাদের মুভির মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন শৌকত আলী ইমন তো যিনি হচ্ছেন এই মুভিতে মিউজিক দিয়েছেন তো এই মুভি ডাইরেক্টর করেছেন যিনি মুভিতে যিনি এই মুভিতে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যেও অভিনয় করতে নেক্সট হচ্ছে আপনাদের মুভির লিরিক্স সম্বন্ধে বলি তো লিরিক হচ্ছে আপনারা কবির বাকুলকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে প্রোডাকশন সম্বন্ধে আপনাদের বলি

বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিকেট করা একটা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভি আপনারা হচ্ছে সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সো সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো ওই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে মিসকন নামে পরিচিত মুভি তো এই মিসকন নামে পরিচিত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হতে হতে চলেছে এবং এই মিসকল মুভিতে আপনারা মেলির রূপে আপনারা যাকে অভিনয় করতে দেখতে পাবেন মুখ্য চরিত্রের মধ্যে তিনি হচ্ছেন বাপু চৌধুরীকে তো বাপি চৌধুরীকে আপনারা মিসকল মুভিতে দেখতে পাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে সো মুভি হচ্ছে মিসকল তো মিসকল মুভি আপনারা দেখতে পাবেন হচ্ছে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো আপনারা আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে তো ডাইরেক্টর রূপে আপনারা দেখে দেখতে পাবেন এসে স্টারিং সম্বন্ধে আপনাদের বলি তো বাফেল মুগ্ধতাকে তামান্না বাপা নেক্স এদেরকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন স্টার্টিং রূপে নেক্সট আপনাদের মুভির মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন শৌকত আলী ইমন তো যিনি হচ্ছেন এই মুভিতে মিউজিক দিয়েছেন তো এই মুভি ডাইরেক্টর করেছেন যিনি মুভিতে হচ্ছে সাফ যিনি এই মুভিতে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যেও অভিনয় করতে নেক্সট হচ্ছে আপনাদের মুভির লিরিক্স সম্বন্ধে বলি তো লিরিক হচ্ছে আপনারা কবির বাকুলকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে প্রোডাকশন সম্বন্ধে আপনাদের বলি সম্পর্কিত প্রোডাকশন হচ্ছে এই চাই মুভিসকে আপনারা প্রোডাকশন সম্বন্ধে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো আয়াজুল হাকু ইকবালকে আপনারা দেখতে পাবেন প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এসআইএস আই এস মিডিয়াকে আপনারা দেখতে পাবেন মিউজিক লেভেল রূপে তো মিউজিক লেভেল যিনি দিয়েছেন এস আই এস মিডিয়া এবং প্রডিউসার সম্বন্ধে বলি তো আয়াজুল হাকু ইকবালকে আপনারা প্রডিউসার রূপে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো যিনি ওই মুভিতে প্রডিউসার মুভিটা বানিয়েছেন তিনি হচ্ছেন আয়াজুল হাকু ইকবাল সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিটেট করা একটা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা আপনারা হচ্ছে সবাই দেখবেন ও হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সো সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো ওই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে মিসকন নামে পরিচিত মুভি তো এই মিসকন নামে পরিচিত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হতে হতে চলেছে এবং এই মিসকল মুভিতে আপনারা মেলির রূপে আপনারা যাকে অভিনয় করতে দেখতে পাবেন মুখ্য চরিত্রের মধ্যে তিনি হচ্ছেন বাপি চৌধুরীকে তো বাপি চৌধুরীকে আপনারা মিসকল মুভিতে দেখতে পাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে সো মুভি হচ্ছে মিসকল তো মিসকল মুভি আপনারা দেখতে পাবেন এসে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো আপনারা সাফিউদ্দিন রূপে ডাইরেক্টর রূপে আপনারা দেখে দেখতে পাবেন এসেছে সম্বন্ধে আপনাদের বলি তো বাফেল মুগ্ধতাকে তামান্না বা এদেরকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন স্টারিং রূপে নেক্সট আপনাদের মুভির মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন শৌকত আলী ইমন তো যিনি হচ্ছেন এই মুভিতে মিউজিক দিয়েছেন তো এই মুভি ডাইরেক্টর করেছেন যিনি মুভিতে হচ্ছে সাফ যিনি এই মুভিতে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যেও অভিনয় করতে নেক্সট হচ্ছে আপনাদের মুভির লিরিক্স সম্বন্ধে বলি তো লিরিক হচ্ছে আপনারা কবির বাকুলকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে প্রোডাকশন সম্বন্ধে আপনাদের বলি

বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখবেন ওয়ালা ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সো সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো ওই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে মিসকল নামে পরিচিত মুভি তো এই মিসকন নামে পরিচিত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হতে হতে চলেছে এবং এই মিসকল মুভিতে আপনারা ম্যালির রূপে আপনারা যাকে অভিনয় করতে দেখতে পাবেন মুখ্যচরিত্রের মধ্যে তিনি হচ্ছেন বাপি চৌধুরীকে তো বাপি চৌধুরীকে আপনারা মিস কল মুভিতে দেখতে পাবেন মুখ্যচিত্রে অভিনয় করতে সো মুভি হচ্ছে মিস কল তো মিসকল মুভি আপনারা দেখতে পাবেন এসে হচ্ছে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো আপনারা শাফিউদ্দিন সাফিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্ট রূপে তো ডাইরেক্টর রূপে আপনারা এদেরকে দেখতে পাবেন এক্স হচ্ছে স্ট্যান্ড সম্বন্ধে আপনাদের বলি তো বাফেল মুগ্ধতাকে নেক্সট তামান্না বা বাপা নেক্স মিশা এদেরকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন স্টারিং রূপে নেক্সট আপনাদের মুভির মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন শৌকত আলী ইমন তো যিনি হচ্ছেন এই মুভিতে মিউজিক দিয়েছেন তো এই মুভি ডাইরেক্টর করেছেন যিনি মুভিতে হচ্ছে সাফ যিনি এই মুভিতে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যেও অভিনয় করতে নেক্সট হচ্ছে আপনাদের মুভির লিরিক্স সম্বন্ধে বলি তো লিরিক হচ্ছে আপনারা কবির বাকুলকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে প্রোডাকশন সম্বন্ধে আপনাদের বলি

বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিকেট করা একটা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভি আপনারা হচ্ছে সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সো সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো ওই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে মিসকন নামে পরিচিত মুভি তো এই মিসকন নামে পরিচিত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হতে হতে চলেছে এবং এই মিসকল মুভিতে আপনারা ম্যালির রূপে আপনারা যাকে অভিনয় করতে দেখতে পাবেন মুখ্য চরিত্রের মধ্যে তিনি হচ্ছেন বাবু চৌধুরীকে তো বাপি চৌধুরীকে আপনারা মিসকল মুভিতে দেখতে পাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে সো মুভি হচ্ছে মিসকল তো মিসকল মুভি আপনারা দেখতে পাবেন হচ্ছে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো আপনারা আপনারা দেখতে পাবেন তো ডাইরেক্টর রূপে আপনারা দেখে দেখতে পাবেন এসে স্টারিং সম্বন্ধে আপনাদের বলি তো বাফেল মুগ্ধতাকে তামান্না বাপা নেক্স এদেরকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন স্টার্টিং রূপে নেক্সট আপনাদের মুভির মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন শৌকত আলী ইমন তো যিনি হচ্ছেন এই মুভিতে মিউজিক দিয়েছেন তো এই মুভি ডাইরেক্টর করেছেন যিনি মুভিতে হচ্ছে সাফ যিনি এই মুভিতে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যেও অভিনয় করতে নেক্সট হচ্ছে আপনাদের মুভির লিরিক্স সম্বন্ধে বলি তো লিরিক হচ্ছে আপনারা কবির বাকুলকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে প্রোডাকশন সম্বন্ধে আপনাদের বলি

বেঙ্গল মধ্যে ক্রিকেটেট করা একটা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভি আপনারা হচ্ছে সবাই দেখবেন ও হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সো সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো ওই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে মিসকন নামে পরিচিত মুভি তো এই মিসকন নামে পরিচিত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হতে হতে চলেছে এবং এই মিসকল মুভিতে আপনারা মেলির রূপে আপনারা যাকে অভিনয় করতে দেখতে পাবেন মুখ্য চরিত্রের মধ্যে তিনি হচ্ছেন বাপি চৌধুরীকে তো বাপি চৌধুরীকে আপনারা মিসকল মুভিতে দেখতে পাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে সো মুভি হচ্ছে মিস কল তো মিস কল মুভি আপনারা দেখতে পাবেন এস হচ্ছে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো আপনারা শাফিউদ্দিন শাফিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে তো ডাইরেক্টর রূপে আপনারা এদেরকে দেখতে পাবেন এসে হচ্ছে স্টার্টিং সম্বন্ধে আপনাদের বলি তো বাফেল মুগ্ধতাকে নেক্সট তামান্না বাপ বা মিশা এদেরকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন স্টার্টিং রূপে নেক্সট আপনাদের মুভির মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন শৌকত আলী ইমন তো যিনি হচ্ছেন এই মুভিতে মিউজিক দিয়েছেন তো এই মুভি ডাইরেক্টর করেছেন যিনি মুভিতে হচ্ছে সাফ যিনি এই মুভিতে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যেও অভিনয় করতে নেক্সট হচ্ছে আপনাদের মুভির লিরিক্স সম্বন্ধে বলি তো লিরিক হচ্ছে আপনারা কবির বাকুলকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে প্রোডাকশন সম্বন্ধে আপনাদের বলি

বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখবেন ওলা ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সো সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো ওই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে মিসকল নামে পরিচিত মুভি তো এই মিসকন নামে পরিচিত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হতে হতে চলেছে এবং এই মিসকল মুভিতে আপনারা ম্যালির রূপে আপনারা যাকে অভিনয় করতে দেখতে পাবেন মুখ্য চরিত্রের মধ্যে তিনি হচ্ছেন বাপি চৌধুরীকে তো বাপি চৌধুরীকে আপনারা মিস কল মুভিতে দেখতে পাবেন মুখ্যচিত্রে অভিনয় করতে সো মুভি হচ্ছে মিস কল তো মিসকল মুভি আপনারা দেখতে পাবেন এসে হচ্ছে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো আপনারা শাফিউদ্দিন সাফিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্ট রূপে তো ডাইরেক্টর রূপে আপনারা এদেরকে দেখতে পাবেন হচ্ছে স্টার্টিং সম্বন্ধে আপনাদের বলি তো বাফেল মুগ্ধতাকে নেক্সট তামান্না বাপ বা বাপ্পা নেস মিশা এদেরকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন স্টার্টিং রূপে নেক্সট আপনাদের মুভির মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন শৌকত আলী ইমন তো যিনি হচ্ছেন এই মুভিতে মিউজিক দিয়েছেন তো এই মুভি ডাইরেক্টর করেছেন যিনি মুভিতে হচ্ছে সাফ যিনি এই মুভিতে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যেও অভিনয় করতে নেক্সট হচ্ছে আপনাদের মুভির লিরিক্স সম্বন্ধে বলি তো লিরিক হচ্ছে আপনারা কবির বাকুলকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে প্রোডাকশন সম্বন্ধে আপনাদের বলি

বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিকেট করা একটা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভি আপনারা হচ্ছে সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সো সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো ওই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে মিসকন নামে পরিচিত মুভি তো এই মিসকন নামে পরিচিত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হতে হতে চলেছে এবং এই মিসকল মুভিতে আপনারা ম্যালির রূপে আপনারা যাকে অভিনয় করতে দেখতে পাবেন মুখ্য চরিত্রের মধ্যে তিনি হচ্ছেন বাবু চৌধুরীকে তো বাপি চৌধুরীকে আপনারা মিসকল মুভিতে দেখতে পাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে সো মুভি হচ্ছে মিসকল তো মিসকল মুভি আপনারা দেখতে পাবেন হচ্ছে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো আপনারা উদ্দিন শাফিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে তো ডাইরেক্টর রূপে আপনারা দেখে দেখতে পাবেন হচ্ছে স্টারিং সম্বন্ধে আপনাদের বলি তো বাফেল মুগ্ধতাকে নেক্স তামান্না বা মিশা এদেরকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন স্টার্টিং রূপে নেক্সট আপনাদের মুভির মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন শৌকত আলী ইমন তো যিনি হচ্ছেন এই মুভিতে মিউজিক দিয়েছেন তো এই মুভি ডাইরেক্টর করেছেন যিনি মুভিতে হচ্ছে সাফ যিনি এই মুভিতে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যেও অভিনয় করতে নেক্সট হচ্ছে আপনাদের মুভির লিরিক্স সম্বন্ধে বলি তো লিরিক হচ্ছে আপনারা কবির বাকুলকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে প্রোডাকশন সম্বন্ধে আপনাদের বলি সম্পর্কিত প্রোডাকশন হচ্ছে এই চাই মুভিসকে আপনারা প্রোডাকশন সম্বন্ধে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো আয়াজুল হাকু ইকবালকে আপনারা দেখতে পাবেন প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এসআইএস মিডিয়াকে আপনারা দেখতে পাবেন মিউজিক লেভেল রূপে তো মিউজিক লেভেল যিনি দিয়েছেন এস আই এস মিডিয়া এবং প্রডিউসার সম্বন্ধে বলি তো আয়াজুল হাকু ইকবালকে আপনারা প্রডিউসার রূপে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো যিনি ওই মুভিতে প্রডিউসার মুভিটা বানিয়েছেন তিনি হচ্ছেন আয়াজুল হাকু ইকবাল সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিকেটেট করা একটা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভি আপনারা হচ্ছে সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সো সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো ওই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে মিসকন নামে পরিচিত মুভি তো এই মিসকন নামে পরিচিত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হতে হতে চলেছে এবং এই মিসকল মুভিতে আপনারা মেলির রূপে আপনারা যাকে অভিনয় করতে দেখতে পাবেন মুখ্য চরিত্রের মধ্যে তিনি হচ্ছেন বাপি চৌধুরীকে তো বাপি চৌধুরীকে আপনারা মিসকল মুভিতে দেখতে পাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে সো মুভি হচ্ছে মিস কল তো মিস কল মুভি আপনারা দেখতে পাবেন এস হচ্ছে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো আপনারা শাফিউদ্দিন শাফিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে তো ডাইরেক্টর রূপে আপনারা এদেরকে দেখতে পাবেন এসে হচ্ছে স্টার্টিং সম্বন্ধে আপনাদের বলি তো বাফেল মুগ্ধতাকে নেক্সট তামান্না বাপ বা বাপ্পা মিশা এদেরকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন স্টার্টিং রূপে নেক্সট আপনাদের মুভির মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন শৌকত আলী ইমন তো যিনি হচ্ছেন এই মুভিতে মিউজিক দিয়েছেন তো এই মুভি ডাইরেক্টর করেছেন যিনি মুভিতে হচ্ছে সাফ যিনি এই মুভিতে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যেও অভিনয় করতে নেক্সট হচ্ছে আপনাদের মুভির লিরিক্স সম্বন্ধে বলি তো লিরিক হচ্ছে আপনারা কবির বাকুলকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে প্রোডাকশন সম্বন্ধে আপনাদের বলি

বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখবেন ওলা ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সো সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো ওই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে মিসকল নামে পরিচিত মুভি তো এই মিসকন নামে পরিচিত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হতে হতে চলেছে এবং এই মিসকল মুভিতে আপনারা ম্যালির রূপে আপনারা যাকে অভিনয় করতে দেখতে পাবেন মুখ্য চরিত্রের মধ্যে তিনি হচ্ছেন বাপি চৌধুরীকে তো বাপি চৌধুরীকে আপনারা মিস কল মুভিতে দেখতে পাবেন মুখ্যচিত্রে অভিনয় করতে সো মুভি হচ্ছে মিস কল তো মিসকল মুভি আপনারা দেখতে পাবেন এসে হচ্ছে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো আপনারা শাফিউদ্দিন সাফিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্ট তো আপনারা এদেরকে দেখতে পাবেন স্টার্নিং সম্বন্ধে আপনাদের বলি তো বাফেল বাফেলগ তাকে তামান্না বা এদেরকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন স্টার্টিং রূপে নেক্সট আপনাদের মুভির মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন শৌকত আলী ইমন তো যিনি হচ্ছেন এই মুভিতে মিউজিক দিয়েছেন তো এই মুভি ডাইরেক্টর করেছেন যিনি মুভিতে হচ্ছে সাফ যিনি এই মুভিতে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যেও অভিনয় করতে নেক্সট হচ্ছে আপনাদের মুভির লিরিক্স সম্বন্ধে বলি তো লিরিক হচ্ছে আপনারা কবির বাকুলকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে প্রোডাকশন সম্বন্ধে আপনাদের বলি

ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিকেট করা একটা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভি কে আপনারা হচ্ছে সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সো সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো ওই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে মিসকন নামে পরিচিত মুভি তো এই মিসকন নামে পরিচিত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হতে হতে চলেছে এবং এই মিসকল মুভিতে আপনারা মেলির রূপে আপনারা যাকে অভিনয় করতে দেখতে পাবেন মুখ্য চরিত্রের মধ্যে তিনি হচ্ছেন বাবু চৌধুরীকে তো বাপি চৌধুরীকে আপনারা মিসকল মুভিতে দেখতে পাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে সো মুভি হচ্ছে মিসকল তো মিসকল মুভি আপনারা দেখতে পাবেন হচ্ছে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো আপনারা উদ্দিন শাফিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে তো ডাইরেক্টর রূপে আপনারা দেখে দেখতে পাবেন হচ্ছে স্টারিং সম্বন্ধে আপনাদের বলি তো বাফেল মুগ্ধতাকে তামান্না বাপা নেক্স মিসা এদেরকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন স্টার্টিং রূপে নেক্সট আপনাদের মুভির মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন শৌকত আলী ইমন তো যিনি হচ্ছেন এই মুভিতে মিউজিক দিয়েছেন তো এই মুভি ডাইরেক্টর করেছেন যিনি মুভিতে যিনি এই সাফ মুভিতে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যেও অভিনয় করতে নেক্সট হচ্ছে আপনাদের মুভির লিরিক্স সম্বন্ধে বলি তো লিরিক হচ্ছে আপনারা কবির বাকুলকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে প্রোডাকশন সম্বন্ধে আপনাদের বলি সম্পর্কিত প্রোডাকশন হচ্ছে এই চাই মুভিসকে আপনারা প্রোডাকশন সম্বন্ধে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো আয়াজুল হাকু ইকবালকে আপনারা দেখতে পাবেন প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এসআইএস মিডিয়াকে আপনারা দেখতে পাবেন মিউজিক লেভেল রূপে তো মিউজিক লেভেল যিনি দিয়েছেন এস আই এস মিডিয়া এবং প্রডিউসার সম্বন্ধে বলি তো আয়াজুল হাকু ইকবালকে আপনারা প্রডিউসার রূপে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো যিনি ওই মুভিতে প্রডিউসার মুভিটা বানিয়েছেন তিনি হচ্ছেন আয়াজুল হাকু ইকবাল সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা আপনারা হচ্ছে সবাই দেখবেন ওয়ালে ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সো সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো ওই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে মিসকল নামে পরিচিত মুভি তো এই মিসকর নামে পরিচিত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে গ্রেডেট করে একটা মুভি হতে হতে চলেছে এবং এই মিসকল মুভিতে আপনারা মেলির রূপে আপনারা যাকে অভিনয় করতে দেখতে পাবেন মুখ্য চরিত্রের মধ্যে তিনি হচ্ছেন বাবু চৌধুরীকে তো বাপি চৌধুরীকে আপনারা মিস কল মুভিতে দেখতে পাবেন মুখ্যচিত্রে অভিনয় করতে সো মুভি হচ্ছে মিস কল তো মিস কল মুভি আপনারা দেখতে পাবেন এসে হচ্ছে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো আপনারা শাফিউদ্দিন শাফিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্ট রূপে তো ডাইরেক্টর রূপে আপনারা এদেরকে দেখতে পাবেন এক্স হচ্ছে স্ট্যান্ডার্ড সম্বন্ধে আপনাদের বলি তো বাফেল মুগ্ধতাকে নেক্স তেমন না বা বাপা নেক্স মিশা এদেরকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন স্টারিং রূপে নেক্সট আপনাদের মুভির মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন শৌকত আলী ইমন তো যিনি হচ্ছেন এই মুভিতে মিউজিক দিয়েছেন তো এই মুভি ডাইরেক্টর করেছেন যিনি মুভিতে শাফিউদ্দিন যিনি এই মুভিতে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যেও অভিনয় করতে নেক্সট হচ্ছে আপনাদের মুভির লিরিক সম্বন্ধে বলি তো লিরিক হচ্ছে আপনারা কবির বাকুলকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে প্রোডাকশন সম্বন্ধে আপনাদের বলি প্রতিষ্ঠান হচ্ছে এইচআই মুভিসকে আপনারা পুরুষার সম্বন্ধে আপনারা এই মুভির মতো দেখতে পাবেন এস হচ্ছে পড়ুষার সম্বন্ধে বলি তো আদা আজাজুল হাকু ইকবালকে আপনারা দেখতে পাবেন পড়ুষার রূপে নেস হচ্ছে মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়াকে আপনারা দেখতে পাবেন মিউজিক লেভেল রূপে তো মিউজিক লেভেল যিনি দিয়েছেন এস মিডিয়া এবং পড়ুষার সম্বন্ধে বলি তো আজাজুল হাকু ইকবালকে আপনারা পড়ুষার রূপে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো যিনি ওই মুভিতে পড়ুষ মুভিটা বানিয়েছেন যেন হচ্ছেন আজাজুল হাকু ইকবাল সো এই মুভিটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখবেন ওয়ালা ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সো সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো ওই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে মিসকল নামে পরিচিত মুভি তো এই মিসকন নামে পরিচিত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হতে হতে চলেছে এবং এই মিসকল মুভিতে আপনারা ম্যালির রূপে আপনারা যাকে অভিনয় করতে দেখতে পাবেন মুখ্য চরিত্রের মধ্যে তিনি হচ্ছেন বাপি চৌধুরীকে তো বাপি চৌধুরীকে আপনারা মিস কল মুভিতে দেখতে পাবেন মুখ্যচিত্রে অভিনয় করতে সো মুভি হচ্ছে মিস কল তো মিসকল মুভি আপনারা দেখতে পাবেন এসে হচ্ছে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো আপনারা শাফিউদ্দিন সাফিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্ট রূপে তো ডাইরেক্টর রূপে আপনারা এদেরকে দেখতে পাবেন হচ্ছে স্টার্টিং সম্বন্ধে আপনাদের বলি তো বাফেল মুগ্ধতাকে নেক্সট তামান্না বাপ বা বাপ্পা মিশা এদেরকে আপনারা এই মুভিদের মধ্যে দেখতে পাবেন স্টার্টিং রূপে নেক্সট আপনাদের মুভির মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন শৌকত আলী ইমন তো যিনি হচ্ছেন এই মুভিতে মিউজিক দিয়েছেন তো এই মুভি ডাইরেক্টর করেছেন যিনি মুভিতে হচ্ছে শাফিউদ্দিন ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যেও অভিনয় করতে নেক্সট হচ্ছে আপনাদের মুভির লিরিক্স সম্বন্ধে বলি তো লিরিক হচ্ছে আপনারা কবির বাকুলকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে প্রোডাকশন সম্বন্ধে আপনাদের বলি

বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিকেট করা একটা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভি আপনারা হচ্ছে সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সো সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো ওই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে মিসকন নামে পরিচিত মুভি তো এই মিসকন নামে পরিচিত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হতে হতে চলেছে এবং এই মিসকল মুভিতে আপনারা মেলির রূপে আপনারা যাকে অভিনয় করতে দেখতে পাবেন মুখ্য চরিত্রের মধ্যে তিনি হচ্ছেন বাবু চৌধুরীকে তো বাপি চৌধুরীকে আপনারা মিসকল মুভিতে দেখতে পাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে সো মুভি হচ্ছে মিস কল তো মিস কল মুভি আপনারা দেখতে পাবেন এসে হচ্ছে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো আপনারা শাফি উদ্দিন শাফিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে তো ডাইরেক্টর রূপে আপনারা দেখে দেখতে পাবেন এসে হচ্ছে স্টারিং সম্বন্ধে আপনাদের বলি তো বাফেল মুগ্ধতাকে থাকে তামান্না বাপা মিশা এদেরকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন স্টারিং রূপে নেক্সট আপনাদের মুভির মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন শৌকত আলী ইমন তো যিনি হচ্ছেন এই মুভিতে মিউজিক দিয়েছেন তো এই মুভি ডাইরেক্টর করেছেন যিনি মুভিতে যিনি এই মুভিতে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যেও অভিনয় করতে নেক্সট হচ্ছে আপনাদের মুভির লিরিক্স সম্বন্ধে বলি তো লিরিক হচ্ছে আপনারা কবির বাকুলকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে প্রোডাকশন সম্বন্ধে আপনাদের বলি

বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা আপনারা হচ্ছে সবাই দেখবেন ওয়ালে ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সো সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো ওই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে মিসকল নামে পরিচিত মুভি তো এই মিসকর নামে পরিচিত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে গ্রেডেট করে একটা মুভি হতে হতে চলেছে এবং এই মিসকল মুভিতে আপনারা মেলির রূপে আপনারা যাকে অভিনয় করতে দেখতে পাবেন মুখ্য চরিত্রের মধ্যে তিনি হচ্ছেন বাবু চৌধুরীকে তো বাপি চৌধুরীকে আপনারা মিস কল মুভিতে দেখতে পাবেন মুখ্যচরিত্রে অভিনয় করতে সো মুভি হচ্ছে মিস কল তো মিস কল মুভি আপনারা দেখতে পাবেন এসে হচ্ছে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো আপনারা শাফিউদ্দিন সাফিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্ট রূপে তো ডাইরেক্টর রূপে আপনারা এদেরকে দেখতে পাবেন এক্স হচ্ছে সম্বন্ধে আপনাদের বলি তো বাফেল মুগ্ধতাকে নেক্স তেমন বাপ বা বাপ্পা নেক্স মিশা এদেরকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন স্টারিং রূপে নেক্সট আপনাদের মুভির মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন শৌকত আলী ইমন তো যিনি হচ্ছেন এই মুভিতে মিউজিক দিয়েছেন তো এই মুভি ডাইরেক্টর করেছেন যিনি মুভিতে শাফিউদ্দিন ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যেও অভিনয় করতে নেক্সট হচ্ছে আপনাদের মুভির লিরিক সম্বন্ধে বলি তো লিরিক হচ্ছে আপনারা কবির বাকুলকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে প্রোডাকশন সম্বন্ধে আপনাদের বলি সম্পর্কিত প্রোডাকশন হচ্ছে এই চাই মুভিসকে আপনারা প্রোডাকশন সম্বন্ধে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো আয়াজুল হাকু ইকবালকে আপনারা দেখতে পাবেন প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এসআইএস মিডিয়াকে আপনারা দেখতে পাবেন মিউজিক লেভেল রূপে তো মিউজিক লেভেল যিনি দিয়েছেন এস আই এস মিডিয়া এবং প্রডিউসার সম্বন্ধে বলি তো আয়াজুল হাকু ইকবালকে আপনারা প্রডিউসার রূপে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো যিনি ওই মুভিতে প্রডিউসার মুভিটা বানিয়েছেন তিনি হচ্ছেন আয়াজুল হাকু ইকবাল সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিটেট করা একটা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা আপনারা হচ্ছে সবাই দেখবেন ও হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সো সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো ওই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে মিসকন নামে পরিচিত মুভি তো এই মিসকন নামে পরিচিত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হতে হতে চলেছে এবং এই মিসকল মুভিতে আপনারা মেল রূপে আপনারা যাকে অভিনয় করতে দেখতে পাবেন মুখ্য চরিত্রের মধ্যে তিনি হচ্ছেন বাপি চৌধুরীকে তো বাপি চৌধুরীকে আপনারা মিসকল মুভিতে দেখতে পাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে সো মুভি হচ্ছে মিসকল তো মিসকল মুভি আপনারা দেখতে পাবেন হচ্ছে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো আপনারা শাফিউদ্দিন শাফিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে তো ডাইরেক্টর রূপে আপনারা দেখে দেখতে পাবেন এস হচ্ছে স্টারিং সম্বন্ধে আপনাদের বলি তো বাফেল মুগ্ধতাকে নেক্স তামান্না বাপা নেক্স মিশা এদেরকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন স্টার্টিং রূপে নেক্সট আপনাদের মুভির মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন শৌকত আলী ইমন তো যিনি হচ্ছেন এই মুভিতে মিউজিক দিয়েছেন তো এই মুভি ডাইরেক্টর করেছেন যিনি মুভিতে শাফিউদ্দিন যিনি এই মুভিতে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যেও অভিনয় করতে নেক্সট হচ্ছে আপনাদের মুভির লিরিক্স সম্বন্ধে বলি তো লিরিক হচ্ছে আপনারা কবির বাকুলকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে প্রোডাকশন সম্বন্ধে আপনাদের বলি প্রটেকশন হচ্ছে এইচআই মুভিসকে আপনারা পুরুষার সম্বন্ধে আপনারা এই মুভির মতো দেখতে পাবেন নেস হচ্ছে পড়ুষার সম্বন্ধে বলি তো আদা আজাজুল হাকু ইকবালকে আপনারা দেখতে পাবেন পড়ুষার রূপে নেস হচ্ছে মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়াকে আপনারা দেখতে পাবেন মিউজিক লেভেল রূপে তো মিউজিক লেভেল যিনি দিয়েছেন এস মিডিয়া এবং পড়ুষার সম্বন্ধে বলি তো আজাজুল হাকু ইকবালকে আপনারা পড়ুষার রূপে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো যিনি ওই মুভিতে পড়ুষ মুভিটা বানিয়েছেন যেন হচ্ছেন আজাজুল হাকু ইকবাল সো এই মুভিটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিটেট করা একটা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা আপনারা হচ্ছে সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সো সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো ওই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে মিসকন নামে পরিচিত মুভি তো এই মিসকন নামে পরিচিত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হতে হতে চলেছে এবং এই মিসকল মুভিতে আপনারা মেলির রূপে আপনারা যাকে অভিনয় করতে দেখতে পাবেন মুখ্য চরিত্রের মধ্যে তিনি হচ্ছেন বাপি চৌধুরীকে তো বাপি চৌধুরীকে আপনারা মিসকল মুভিতে দেখতে পাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে সো মুভি হচ্ছে মিসকল তো মিসকল মুভি আপনারা দেখতে পাবেন হচ্ছে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো আপনারা উদ্দিন শাফিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে তো ডাইরেক্টর রূপে আপনারা দেখে দেখতে পাবেন হচ্ছে স্টারিং সম্বন্ধে আপনাদের বলি তো বাফেল মুগ্ধতাকে তামান্না বাপা নেক্স মিসা এদেরকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন স্টার্টিং রূপে নেক্সট আপনাদের মুভির মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন শৌকত আলী ইমন তো যিনি হচ্ছেন এই মুভিতে মিউজিক দিয়েছেন তো এই মুভি ডাইরেক্টর করেছেন যিনি মুভিতে যিনি এই মুভিতে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যেও অভিনয় করতে নেক্সট হচ্ছে আপনাদের মুভির লিরিক্স সম্বন্ধে বলি তো লিরিক হচ্ছে আপনারা কবির বাকুলকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে প্রোডাকশন সম্বন্ধে আপনাদের বলি সম্পর্কিত প্রোডাকশন হচ্ছে এই চাই মুভিসকে আপনারা প্রোডাকশন সম্বন্ধে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো আয়াজুল হাকু ইকবালকে আপনারা দেখতে পাবেন প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এসআইএস মিডিয়াকে আপনারা দেখতে পাবেন মিউজিক লেভেল রূপে তো মিউজিক লেভেল যিনি দিয়েছেন এস আই এস মিডিয়া এবং প্রডিউসার সম্বন্ধে বলি তো আয়াজুল হাকু ইকবালকে আপনারা প্রডিউসার রূপে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো যিনি ওই মুভিতে প্রডিউসার মুভিটা বানিয়েছেন তিনি হচ্ছেন আয়াজুল হাকু ইকবাল সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিটেড করা একটা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা আপনারা হচ্ছে সবাই দেখবেন ও হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সো সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো ওই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে মিসকন নামে পরিচিত মুভি তো এই মিসকন নামে পরিচিত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হতে হতে চলেছে এবং এই মিসকল মুভিতে আপনারা মেলির রূপে আপনারা যাকে অভিনয় করতে দেখতে পাবেন মুখ্য চরিত্রের মধ্যে তিনি হচ্ছেন বাপু চৌধুরীকে তো বাপি চৌধুরীকে আপনারা মিসকল মুভিতে দেখতে পাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে সো মুভি হচ্ছে মিস কল তো মিস কল মুভি আপনারা দেখতে পাবেন এসে হচ্ছে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো আপনারা শাফি উদ্দিন শাফিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে তো ডাইরেক্টর রূপে আপনারা দেখতে পাবেন এসে হচ্ছে স্টারিং সম্বন্ধে আপনাদের বলি তো বাফেল মুগ্ধতাকে থাকে তামান্না বাপা নেক্স মিশা এদেরকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন স্টারিং রূপে নেক্সট আপনাদের মুভির মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন শৌকত আলী ইমন তো যিনি হচ্ছেন এই মুভিতে মিউজিক দিয়েছেন তো এই মুভি ডাইরেক্টর করেছেন যিনি মুভিতে শাফিউদ্দিন ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যেও অভিনয় করতে নেক্সট হচ্ছে আপনাদের মুভির লিরিক সম্বন্ধে বলি তো লিরিক হচ্ছে আপনারা কবির বাকুলকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে প্রোডাকশন সম্বন্ধে আপনাদের বলি সম্পর্কিত প্রোডাকশন হচ্ছে এই চাই মুভিসকে আপনারা প্রোডাকশন সম্বন্ধে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো আয়াজুল হাকু ইকবালকে আপনারা দেখতে পাবেন প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়াকে আপনারা দেখতে পাবেন মিউজিক লেভেল রূপে তো মিউজিক লেভেল যিনি দিয়েছেন এস আই এস মিডিয়া এবং প্রডিউসার সম্বন্ধে বলি তো আয়াজুল হাকু ইকবালকে আপনারা প্রডিউসার রূপে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো যিনি ওই মুভিতে প্রডিউসার মুভিটা বানিয়েছেন তিনি হচ্ছেন আয়াজুল হাকু ইকবাল সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গুল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিটেট করা একটা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা আপনারা হচ্ছে সবাই দেখবেন ও হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সো সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো ওই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে মিসকন নামে পরিচিত মুভি তো এই মিসকন নামে পরিচিত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হতে হতে চলেছে এবং এই মিসকল মুভিতে আপনারা মেল রূপে আপনারা যাকে অভিনয় করতে দেখতে পাবেন মুখ্য চরিত্রের মধ্যে তিনি হচ্ছেন বাপি চৌধুরীকে তো বাপি চৌধুরীকে আপনারা মিসকল মুভিতে দেখতে পাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে সো মুভি হচ্ছে মিসকল তো মিসকল মুভি আপনারা দেখতে পাবেন হচ্ছে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো আপনারা শাফিউদ্দিন শাফিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে তো ডাইরেক্টর রূপে আপনারা দেখে দেখতে পাবেন হচ্ছে স্টারিং সম্বন্ধে আপনাদের বলি তো বাফেল মুগ্ধতাকে নেক্স তামান্না বাপা নেক্স মিশা এদেরকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন স্টার্টিং রূপে নেক্সট আপনাদের মুভির মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন শৌকত আলী ইমন তো যিনি হচ্ছেন এই মুভিতে মিউজিক দিয়েছেন তো এই মুভি ডাইরেক্টর করেছেন যিনি মুভিতে শাফিউদ্দিন যিনি এই মুভিতে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যেও অভিনয় করতে নেক্সট হচ্ছে আপনাদের মুভির লিরিক্স সম্বন্ধে বলি তো লিরিক হচ্ছে আপনারা কবির বাকুলকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে প্রোডাকশন সম্বন্ধে আপনাদের বলি প্রটেকশন হচ্ছে এইচআই মুভিসকে আপনারা পুরুষার সম্বন্ধে আপনারা এই মুভির মতো দেখতে পাবেন এস হচ্ছে পড়ুষার সম্বন্ধে বলি তো আদা আজাজুল হাকু ইকবালকে আপনারা দেখতে পাবেন পড়ুষার রূপে নেস হচ্ছে মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়াকে আপনারা দেখতে পাবেন মিউজিক লেভেল রূপে তো মিউজিক লেভেল যিনি দিয়েছেন এস মিডিয়া এবং পড়ুষার সম্বন্ধে বলি তো আজাজুল হাকু ইকবালকে আপনারা পড়ুষার রূপে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো যিনি ওই মুভিতে পড়ুষ মুভিটা বানিয়েছেন যেন হচ্ছেন আজাজুল হাকু ইকবাল সো এই মুভিটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিটেট করা একটা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা আপনারা হচ্ছে সবাই দেখবেন ও হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সো সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো ওই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে মিসকন নামে পরিচিত মুভি তো এই মিসকন নামে পরিচিত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হতে হতে চলেছে এবং এই মিসকল মুভিতে আপনারা ম্যালের রূপে আপনারা যাকে অভিনয় করতে দেখতে পাবেন মুখ্য চরিত্রের মধ্যে তিনি হচ্ছেন বাপি চৌধুরীকে তো বাপি চৌধুরীকে আপনারা মিসকল মুভিতে দেখতে পাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে সো মুভি হচ্ছে মিস কল তো মিসকল মুভি আপনারা দেখতে পাবেন এসেছে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো আপনারা শাফিউদ্দিন শাফিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে তো ডাইরেক্টর রূপে আপনারা দেখে দেখতে পাবেন এস হচ্ছে সম্বন্ধে আপনাদের বলি তো বাফেল মুগ্ধতাকে নেক্সট তামান্না বাপা নেক্স মিশা এদেরকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন স্টার্টিং রূপে নেক্সট আপনাদের মুভির মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন শৌকত আলী ইমন তো যিনি হচ্ছেন এই মুভিতে মিউজিক দিয়েছেন তো এই মুভি ডাইরেক্টর করেছেন যিনি মুভিতে হচ্ছে শাফিউদ্দিন যিনি এই মুভিতে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যেও অভিনয় করতে নেক্সট হচ্ছে আপনাদের মুভির লিরিক্স সম্বন্ধে বলি তো লিরিক হচ্ছে আপনারা কবির বাকুলকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে প্রোডাকশন সম্বন্ধে আপনাদের বলি

ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিকেট করা একটা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখবেন ফ্রেন্ড স্যার আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সো সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেটেট করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো ওই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে মিসকর নামে পরিচিত মুভি তো এই মিসকর নামে পরিচিত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে গ্রেডের করে একটা মুভি হতে হতে চলেছে এবং এই মিসকল মুভিতে আপনারা মেলির রূপে আপনারা যাকে অভিনয় করতে দেখতে পাবেন মুখ্য চরিত্রের মধ্যে তিনি হচ্ছেন বাবু চৌধুরীকে তো বাপি চৌধুরীকে আপনারা মিস কল মুভিতে দেখতে পাবেন মুখ্যচরিত্রে অভিনয় করতে সো মুভি হচ্ছে মিস কল তো মিস কল মুভি আপনারা দেখতে পাবেন এসে হচ্ছে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো আপনারা শাফিউদ্দিন শাফিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্ট রূপে তো ডাইরেক্ট রূপে আপনারা এদেরকে দেখতে পাবেন সুচে স্টার্টিং সম্বন্ধে আপনাদের বলি তো বাফেল মুগ্ধতাকে নেক্সট তামান্না বা বাপ্পা নেস মিশা এদেরকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন স্টার্টিং রূপে নেক্সট আপনাদের মুভির মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন শৌকত আলী ইমন তো যিনি হচ্ছেন এই মুভিতে মিউজিক দিয়েছেন তো এই মুভি ডাইরেক্টর করেছেন যিনি মুভিতে শাফিউদ্দিন ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যেও অভিনয় করতে নেক্সট হচ্ছে আপনাদের মুভির লিরিক্স সম্বন্ধে বলি তো লিরিক হচ্ছে আপনারা কবির বাকুলকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে প্রোডাকশন সম্বন্ধে আপনাদের বলি সম্পর্কিত প্রোডাকশন হচ্ছে এই চাই মুভিসকে আপনারা প্রোডাকশন সম্বন্ধে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো আয়াজুল হাকু ইকবালকে আপনারা দেখতে পাবেন প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়াকে আপনারা দেখতে পাবেন মিউজিক লেভেল রূপে তো মিউজিক লেভেল যিনি দিয়েছেন এস আই এস মিডিয়া এবং প্রডিউসার সম্বন্ধে বলি তো আয়াজুল হাকু ইকবালকে আপনারা প্রডিউসার রূপে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো যিনি ওই মুভিতে প্রডিউসার মুভিটা বানিয়েছেন তিনি হচ্ছেন আয়াজুল হাকু ইকবাল সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিটেট করা একটা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা আপনারা হচ্ছে সবাই দেখবেন ও হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সো সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো ওই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে মিসকন নামে পরিচিত মুভি তো এই মিসকন নামে পরিচিত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হতে হতে চলেছে এবং এই মিসকল মুভিতে আপনারা মেল রূপে আপনারা যাকে অভিনয় করতে দেখতে পাবেন মুখ্য চরিত্রের মধ্যে তিনি হচ্ছেন বাপি চৌধুরীকে তো বাপি চৌধুরীকে আপনারা মিসকল মুভিতে দেখতে পাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে সো মুভি হচ্ছে মিসকল তো মিসকল মুভি আপনারা দেখতে পাবেন হচ্ছে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো আপনারা শাফিউদ্দিন শাফিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে তো ডাইরেক্টর রূপে আপনারা দেখে দেখতে পাবেন এস হচ্ছে স্টারিং সম্বন্ধে আপনাদের বলি তো বাফেল মুগ্ধতাকে নেক্স তামান্না বাপা নেক্স মিশা এদেরকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন স্টার্টিং রূপে নেক্সট আপনাদের মুভির মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন শৌকত আলী ইমন তো যিনি হচ্ছেন এই মুভিতে মিউজিক দিয়েছেন তো এই মুভি ডাইরেক্টর করেছেন যিনি মুভিতে শাফিউদ্দিন ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যেও অভিনয় করতে নেক্সট হচ্ছে আপনাদের মুভির লিরিক্স সম্বন্ধে বলি তো লিরিক হচ্ছে আপনারা কবির বাকুলকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে প্রোডাকশন সম্বন্ধে আপনাদের বলি প্রটেকশন হচ্ছে এইচআই মুভিসকে আপনারা পুরুষার সম্বন্ধে আপনারা এই মুভির মতো দেখতে পাবেন এস হচ্ছে পড়ুষার সম্বন্ধে বলি তো আদা আজাজুল হাকু ইকবালকে আপনারা দেখতে পাবেন পড়ুষার রূপে নেস হচ্ছে মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়াকে আপনারা দেখতে পাবেন মিউজিক লেভেল রূপে তো মিউজিক লেভেল যিনি দিয়েছেন এস মিডিয়া এবং পড়ুষার সম্বন্ধে বলি তো আজাজুল হাকু ইকবালকে আপনারা পড়ুষার রূপে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো যিনি ওই মুভিতে পড়ুষ মুভিটা বানিয়েছেন যেন হচ্ছেন আজাজুল হাকু ইকবাল সো এই মুভিটা হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা আপনারা হচ্ছে সবাই দেখবেন ওয়ালে ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সো সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো ওই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে মিসকন নামে পরিচিত মুভি তো এই মিসকর নামে পরিচিত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হতে হতে চলেছে এবং এই মিসকল মুভিতে আপনারা মেলির রূপে আপনারা যাকে অভিনয় করতে দেখতে পাবেন মুখ্য চরিত্রের মধ্যে তিনি হচ্ছেন বাপি চৌধুরীকে তো বাপি চৌধুরীকে আপনারা মিসকল মুভিতে দেখতে পাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে সো মুভি হচ্ছে মিস কল তো মিস কল মুভি আপনারা দেখতে পাবেন এসে হচ্ছে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো আপনারা শাফিউদ্দিন শাফিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্ট রূপে তো ডাইরেক্টর রূপে আপনারা এদেরকে দেখতে পাবেন শুচে স্ট্যান্ড সম্বন্ধে আপনাদের বলি তো বাফেল মুগ্ধতাকে নেক্সট তামান্না বাপ বা বাপ্পা মিশা এদেরকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন স্টাটিং রূপে নেক্সট আপনাদের মুভির মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন শৌকত আলী ইমন তো যিনি হচ্ছেন এই মুভিতে মিউজিক দিয়েছেন তো এই মুভি ডাইরেক্টর করেছেন যিনি মুভিতে হচ্ছে শাফিউদ্দিন যিনি এই মুভিতে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যেও অভিনয় করতে নেক্সট হচ্ছে আপনাদের মুভির লিরিক্স সম্বন্ধে বলি তো লিরিক হচ্ছে আপনারা কবির বাকুলকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে প্রোডাকশন সম্বন্ধে আপনাদের বলি

বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখবেন ওয়ালে ফ্রেন্ডস আজকে আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সো সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে মিসকন নামে পরিচিত মুভি তো এই মিসকন নামে পরিচিত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হতে হতে চলেছে এবং এই মিসকল মুভিতে আপনারা মেলির রূপে আপনারা যাকে অভিনয় করতে দেখতে পাবেন মুখ্য চরিত্রের মধ্যে তিনি হচ্ছেন বাপি চৌধুরীকে তো বাপি চৌধুরীকে আপনারা মিসকল মুভিতে দেখতে পাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে সো মুভি হচ্ছে মিস কল তো মিস কল মুভি আপনারা দেখতে হবে এসেছে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো আপনারা শাফিউদ্দিন সাফিকে আপনারা দেখতে হবে ডাইরেক্ট রূপে তো ডাইরেক্টর রূপে আপনারা এদেরকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে সম্বন্ধে আপনাদের বলি তো বাফেল মুগ্ধ থাকে নেক্সট তেমন না বা বা মিশা এদেরকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন স্টারিং রূপে নেক্সট আপনাদের মুভির মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন শৌকত আলী ইমন তো যিনি হচ্ছেন এই মুভি মুভিতে মিউজিক দিয়েছেন তো এই মুভি ডাইরেক্টর করেছেন যিনি মুভিতে হচ্ছে শাফিউদ্দিন যিনি এই মুভিতে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যেও অভিনয় করতে নেক্সট হচ্ছে আপনাদের মুভির লিরিক সম্বন্ধে বলি তো লিরিক হচ্ছে আপনারা কবির বাকুলকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে প্রোডাকশন সম্বন্ধে আপনাদের বলি

বেঙ্গুল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিডেট করা একটা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা আপনারা হচ্ছে সবাই দেখবেন ও হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সো সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো ওই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে মিসকন নামে পরিচিত মুভি তো এই মিসকন নামে পরিচিত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হতে হতে চলেছে এবং এই মিসকল মুভিতে আপনারা মেলির রূপে আপনারা যাকে অভিনয় করতে দেখতে পাবেন চরিত্রের মধ্যে তিনি হচ্ছেন বাবু চৌধুরীকে তো বাপি চৌধুরীকে আপনারা মিসকল মুভিতে দেখতে পাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে সো মুভি হচ্ছে মিসকল তো মিসকল মুভি আপনারা দেখতে পাবেন হচ্ছে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো আপনারা শাফিউদ্দিন শাফিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে তো ডাইরেক্টর রূপে আপনারা দেখে দেখতে পাবেন এস হচ্ছে স্টারিং সম্বন্ধে আপনাদের বলি তো বাফেল মুগ্ধতাকে নেক্স তামান্না বাপা নেক্স মিশা এদেরকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন স্টার্টিং রূপে নেক্সট আপনাদের মুভির মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন শৌকত আলী ইমন তো যিনি হচ্ছেন এই মুভিতে মিউজিক দিয়েছেন তো এই মুভি ডাইরেক্টর করেছেন যিনি মুভিতে শাফিউদ্দিন যিনি এই মুভিতে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যেও অভিনয় করতে নেক্সট হচ্ছে আপনাদের মুভির লিরিক্স সম্বন্ধে বলি তো লিরিক হচ্ছে আপনারা কবির বাকুলকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে প্রোডাকশন সম্বন্ধে আপনাদের বলি

বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখবেন ওয়ালে ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সো সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো ওই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে মিসকন নামে পরিচিত মুভি তো এই মিসকর নামে পরিচিত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হতে হতে চলেছে এবং এই মিসকল মুভিতে আপনারা মেলির রূপে আপনারা যাকে অভিনয় করতে দেখতে পাবেন মুখ্য চরিত্রের মধ্যে তিনি হচ্ছেন বাপি চৌধুরীকে তো বাপি চৌধুরীকে আপনারা মিসকল মুভিতে দেখতে পাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে সো মুভি হচ্ছে মিস কল তো মিস কল মুভি আপনারা দেখতে পাবেন এসে হচ্ছে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো আপনারা শাফিউদ্দিন শাফিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্ট

নেক্সট আপনাদের মুভির মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন শৌকত আলী ইমন তো যিনি হচ্ছেন এই মুভিতে মিউজিক দিয়েছেন তো এই মুভি ডাইরেক্টর করেছেন যিনি মুভিতে হচ্ছে শাফিউদ্দিন যিনি এই মুভিতে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যেও অভিনয় করতে নেক্সট হচ্ছে আপনাদের মুভির লিরিক্স সম্বন্ধে বলি তো লিরিক হচ্ছে আপনারা কবির বাকুলকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে প্রোডাকশন সম্বন্ধে আপনাদের বলি

বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা আপনারা হচ্ছে সবাই দেখবেন ওয়ালে ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সো সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে মিসকন নামে পরিচিত মুভি তো এই মিসকন নামে পরিচিত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হতে হতে চলেছে এবং এই মিসকল মুভিতে আপনারা মেলির রূপে আপনারা যাকে অভিনয় করতে দেখতে পাবেন মুখ্য চরিত্রের মধ্যে তিনি হচ্ছেন বাপি চৌধুরীকে তো বাপি চৌধুরীকে আপনারা মিসকল মুভিতে দেখতে পাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে সো মুভি হচ্ছে মিস কল তো মিস কল মুভি আপনারা দেখতে হবে এসেছে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো আপনারা শাফিউদ্দিন সাফিকে আপনারা দেখতে হবে ডাইরেক্টর

নেক্সট আপনাদের মুভির মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন শৌকত আলী ইমন তো যিনি হচ্ছেন এই মুভি মুভিতে মিউজিক দিয়েছেন তো এই মুভি ডাইরেক্টর করেছেন যিনি মুভিতে হচ্ছে শাফিউদ্দিন যিনি এই মুভিতে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যেও অভিনয় করতে নেক্সট হচ্ছে আপনাদের মুভির লিরিক সম্বন্ধে বলি তো লিরিক হচ্ছে আপনারা কবির বাকুলকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে প্রোডাকশন সম্বন্ধে আপনাদের বলি

বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখবেন ওয়ালে ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সো সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো ওই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে মিসকন নামে পরিচিত মুভি তো এই মিসকন নামে পরিচিত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেটের করে একটা মুভি হতে হতে চলেছে এবং এই মিসকল মুভিতে আপনারা মেলির রূপে আপনারা যাকে অভিনয় করতে দেখতে পাবেন মুখ্য চরিত্রের মধ্যে তিনি হচ্ছেন বাপি চৌধুরীকে তো বাপু চৌধুরীকে আপনারা মিস কল মুভিতে দেখতে পাবেন মুখ্য চিত্রে অভিনয় করতে সো মুভি হচ্ছে মিস কল তো মিসকল মুভি আপনারা দেখতে পেন এসেছে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো আপনারা শাফিউদ্দিন সাফিকে আপনারা দেখতে হবে ডাইরেক্টর রূপে তো ডাইরেক্টর রূপে আপনারা এদেরকে দেখতে পাবেন এক্স হচ্ছে স্ট্যান্ড সম্বন্ধে আপনাদের বলি তো বাফেল মুগ্ধ থাকে নেক্সট তেমন না বা 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 মিশা এদেরকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন স্টারিং রূপে নেক্সট আপনাদের মুভির মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন শৌকত আলী ইমন তো যিনি হচ্ছেন এই মুভিতে মিউজিক দিয়েছেন তো এই মুভি ডাইরেক্টর করেছেন যিনি মুভিতে হচ্ছে শাফিউদ্দিন শাহ যিনি এই মুভিতে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যেও অভিনয় করতে নেক্সট হচ্ছে আপনাদের মুভির লিরিক্স সম্বন্ধে বলি তো লিরিক হচ্ছে আপনারা কবির বাকুলকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে প্রোডাকশন সম্বন্ধে আপনাদের বলি মধ্যে প্রোডাকশন হচ্ছে এই চাই মুভিসকে আপনারা প্রোডাকশন সম্বন্ধে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো আয়াজুল হাকু ইকবালকে আপনারা দেখতে পাবেন প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়াকে আপনারা দেখতে পাবেন মিউজিক লেভেল রূপে তো মিউজিক লেভেল যিনি দিয়েছেন এসআইএস মিডিয়া এবং প্রডিউসার সম্বন্ধে বলি তো আয়াজুল হাকু ইকবালকে আপনারা প্রডিউসার রূপে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো যিনি ওই মুভিতে প্রডিউসার মুভিটা বানিয়েছেন তিনি হচ্ছেন আয়াজুল হাকু ইকবাল সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা আপনারা হচ্ছে সবাই দেখবেন ও হ্যালো আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সো সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো ওই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে মিসকন নামে পরিচিত মুভি তো এই মিসকর নামে পরিচিত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হতে হতে চলেছে এবং এই মিসকল মুভিতে আপনারা মেলির রূপে আপনারা যাকে অভিনয় করতে দেখতে পাবেন মুখ্য চরিত্রের মধ্যে তিনি হচ্ছেন বাপি চৌধুরীকে তো বাপি চৌধুরীকে আপনারা মিসকল মুভিতে দেখতে পাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে সো মুভি হচ্ছে মিস কল তো মিস কল মুভি আপনারা দেখতে পাবেন এসে হচ্ছে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো আপনারা শাফিউদ্দিন শাফিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্ট রূপে তো ডাইরেক্টর রূপে আপনারা এদেরকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে সম্বন্ধে আপনাদের বলি তো বাফেল মুগ্ধতাকে নেক্সট তেমন না বা 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 মিশা এদেরকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন স্টারিং রূপে নেক্সট আপনাদের মুভির মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন শৌকত আলী ইমন তো যিনি হচ্ছেন এই মুভিতে মিউজিক দিয়েছেন তো এই মুভি ডাইরেক্টর করেছেন যিনি মুভিতে হচ্ছে শাফিউদ্দিন যিনি এই মুভিতে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যেও অভিনয় করতে নেক্সট হচ্ছে আপনাদের মুভির লিরিক্স সম্বন্ধে বলি তো লিরিক হচ্ছে আপনারা কবির বাকুলকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে প্রোডাকশন সম্বন্ধে আপনাদের বলি

বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা আপনারা হচ্ছে সবাই দেখবেন ওয়ালে ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সো সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে মিসকন নামে পরিচিত মুভি তো এই মিসকন নামে পরিচিত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হতে হতে চলেছে এবং এই মিসকল মুভিতে আপনারা মেলির রূপে আপনারা যাকে অভিনয় করতে দেখতে পাবেন মুখ্য চরিত্রের মধ্যে তিনি হচ্ছেন বাপি চৌধুরীকে তো বাপি চৌধুরীকে আপনারা মিসকল মুভিতে দেখতে পাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে সো মুভি হচ্ছে মিস কল তো মিস কল মুভি আপনারা দেখতে হবে এসেছে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো আপনারা শাফিউদ্দিন সাফিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর

নেক্সট আপনাদের মুভির মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন শৌকত আলী ইমন তো যিনি হচ্ছেন এই মুভি মুভিতে মিউজিক দিয়েছেন তো এই মুভি ডাইরেক্টর করেছেন যিনি মুভিতে হচ্ছে শাফিউদ্দিন যিনি এই মুভিতে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যেও অভিনয় করতে নেক্সট হচ্ছে আপনাদের মুভির লিরিক সম্বন্ধে বলি তো লিরিক হচ্ছে আপনারা কবির বাকুলকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে প্রোডাকশন সম্বন্ধে আপনাদের বলি

বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিকেট করে একটা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখবেন প্রায় সাদা আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সো সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেটেট করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো ওই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে মিসকন নামে পরিচিত মুভি তো এই মিসকন নামে পরিচিত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডের করে একটা মুভি হতে হতে চলেছে এবং এই মিসকল মুভিতে আপনারা মেলির রূপে আপনারা যাকে অভিনয় করতে দেখতে পাবেন মুখ্য চরিত্রের মধ্যে তিনি হচ্ছেন বাপি চৌধুরীকে তো বাপু চৌধুরীকে আপনারা মিস কল মুভিতে দেখতে পাবেন মুখ্য চিত্রে অভিনয় করতে সো মুভি হচ্ছে মিস কল তো মিসকল মুভি আপনারা দেখতে পেন এসেছে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো আপনারা শাফিউদ্দিন সাফিকে আপনারা দেখতে হবে ডাইরেক্টর রূপে তো ডাইরেক্টর রূপে আপনারা এদেরকে দেখতে পাবেন এক্স হচ্ছে সম্বন্ধে আপনাদের বলি তো বাফেল মুগ্ধ থাকে নেক্সট তেমন না বা 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 মিশা এদেরকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন স্টারিং রূপে নেক্সট আপনাদের মুভির মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন শৌকত আলী ইমন তো যিনি হচ্ছেন এই মুভিতে মিউজিক দিয়েছেন তো এই মুভি ডাইরেক্টর করেছেন যিনি মুভিতে হচ্ছে শাফিউদ্দিন শাহ যিনি এই মুভিতে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যেও অভিনয় করতে নেক্সট হচ্ছে আপনাদের মুভির লিরিক্স সম্বন্ধে বলি তো লিরিক হচ্ছে আপনারা কবির বাকুলকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে প্রোডাকশন সম্বন্ধে আপনাদের বলি মধ্যে প্রোডাকশন হচ্ছে এই চাই মুভিসকে আপনারা প্রোডাকশন সম্বন্ধে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো আয়াজুল হাকু ইকবালকে আপনারা দেখতে পাবেন প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়াকে আপনারা দেখতে পাবেন মিউজিক লেভেল রূপে তো মিউজিক লেভেল যিনি দিয়েছেন এসআইএস মিডিয়া এবং প্রডিউসার সম্বন্ধে বলি তো আয়াজুল হাকু ইকবালকে আপনারা প্রডিউসার রূপে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো যিনি ওই মুভিতে প্রডিউসার মুভিটা বানিয়েছেন তিনি হচ্ছেন আয়াজুল হাকু ইকবাল সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা আপনারা হচ্ছে সবাই দেখবেন ও হ্যালো আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সো সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো ওই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে মিসকন নামে পরিচিত মুভি তো এই মিসকন নামে পরিচিত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হতে হতে চলেছে এবং এই মিসকল মুভিতে আপনারা মেলির রূপে আপনারা যাকে অভিনয় করতে দেখতে পাবেন মুখ্য চরিত্রের মধ্যে তিনি হচ্ছেন বাপি চৌধুরীকে তো বাপি চৌধুরীকে আপনারা মিসকল মুভিতে দেখতে পাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে সো মুভি হচ্ছে মিস কল তো মিস কল মুভি আপনারা দেখতে হবে এসে হচ্ছে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো আপনারা শাফিউদ্দিন শাফিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্ট রূপে তো ডাইরেক্টর রূপে আপনারা এদেরকে দেখতে পাবেন এক্স হচ্ছে সম্বন্ধে আপনাদের বলি তো বাফেল মুগ্ধতাকে নেক্সট তেমন বাপ বা 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 মিশা এদেরকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন স্টারিং রূপে নেক্সট আপনাদের মুভির মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন শৌকত আলী ইমন তো যিনি হচ্ছেন এই মুভি মুভিতে মিউজিক দিয়েছেন তো এই মুভি ডাইরেক্টর করেছেন যিনি মুভিতে হচ্ছে শাফিউদ্দিন যিনি এই মুভিতে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যেও অভিনয় করতে নেক্সট হচ্ছে আপনাদের মুভির লিরিক্স সম্বন্ধে বলি তো লিরিক হচ্ছে আপনারা কবির বাকুলকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে প্রোডাকশন সম্বন্ধে আপনাদের বলি

বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা আপনারা হচ্ছে সবাই দেখবেন ওয়ালে ফ্রেন্ডস আজকে আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সো সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে মিসকন নামে পরিচিত মুভি তো এই মিসকন নামে পরিচিত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হতে হতে চলেছে এবং এই মিসকল মুভিতে আপনারা মেলির রূপে আপনারা যাকে অভিনয় করতে দেখতে পাবেন মুখ্য চরিত্রের মধ্যে তিনি হচ্ছেন বাপি চৌধুরীকে তো বাপি চৌধুরীকে আপনারা মিসকল মুভিতে দেখতে পাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে সো মুভি হচ্ছে মিস কল তো মিস কল মুভি আপনারা দেখতে হবে এসেছে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো আপনারা শাফিউদ্দিন সাফিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর

নেক্সট আপনাদের মুভির মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন শৌকত আলী ইমন তো যিনি হচ্ছেন এই মুভিতে মিউজিক দিয়েছেন তো এই মুভি ডাইরেক্টর করেছেন যিনি মুভিতে হচ্ছে শাফিউদ্দিন যিনি এই মুভিতে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যেও অভিনয় করতে নেক্সট হচ্ছে আপনাদের মুভির লিরিক সম্বন্ধে বলি তো লিরিক হচ্ছে আপনারা কবির বাকুলকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে প্রোডাকশন সম্বন্ধে আপনাদের বলি

বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখবেন ওয়ালে ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সো সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো ওই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে মিসকন নামে পরিচিত মুভি তো এই মিসকন নামে পরিচিত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডের করে একটা মুভি হতে হতে চলেছে এবং এই মিসকল মুভিতে আপনারা মেলির রূপে আপনারা যাকে অভিনয় করতে দেখতে পাবেন মুখ্য চরিত্রের মধ্যে তিনি হচ্ছেন বাপি চৌধুরীকে তো বাপি চৌধুরীকে আপনারা মিস কল মুভিতে দেখতে পাবেন মুখ্য চিত্রে অভিনয় করতে সো মুভি হচ্ছে মিস কল তো মিসকল মুভি আপনারা দেখতে পেন এসেছে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো আপনারা শাফিউদ্দিন সাফিকে আপনারা দেখতে হবে ডাইরেক্টর রূপে তো ডাইরেক্টর রূপে আপনারা এদেরকে দেখতে পাবেন এক্স হচ্ছে স্ট্যান্ড সম্বন্ধে আপনাদের বলি তো বাফেল মুগ্ধ থাকে নেক্সট তেমন না বা 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 মিশা এদেরকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন স্টারিং রূপে নেক্সট আপনাদের মুভির মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন শৌকত আলী ইমন তো যিনি হচ্ছেন এই মুভিতে মিউজিক দিয়েছেন তো এই মুভি ডাইরেক্টর করেছেন যিনি মুভিতে হচ্ছে শাফিউদ্দিন শাহ যিনি এই মুভিতে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যেও অভিনয় করতে নেক্সট হচ্ছে আপনাদের মুভির লিরিক্স সম্বন্ধে বলি তো লিরিক হচ্ছে আপনারা কবির বাকুলকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে প্রোডাকশন সম্বন্ধে আপনাদের বলি মধ্যে প্রোডাকশন হচ্ছে এই চাই মুভিসকে আপনারা প্রোডাকশন সম্বন্ধে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো আয়াজুল হাকু ইকবালকে আপনারা দেখতে পাবেন প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়াকে আপনারা দেখতে পাবেন মিউজিক লেভেল রূপে তো মিউজিক লেভেল যিনি দিয়েছেন এসআইএস মিডিয়া এবং প্রডিউসার সম্বন্ধে বলি তো আয়াজুল হাকু ইকবালকে আপনারা প্রডিউসার রূপে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো যিনি ওই মুভিতে প্রডিউসার মুভিটা বানিয়েছেন তিনি হচ্ছেন আয়াজুল হাকু ইকবাল সো এই মুভিটা হচ্ছে একটা এর মধ্যে ক্রিকেট করা একটা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখবেন ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সো সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হিসেবে পরিচিত চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে চাইছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হতে হতে চলেছে এবং এই মিসকল মুভিতে আপনারা ম্যালির রূপে আপনারা যাকে অভিনয় করতে দেখতে পাবেন মুখ্য চরিত্রের মধ্যে তিনি হচ্ছেন বাপি চৌধুরীকে তো বাপি চৌধুরীকে আপনারা মিসকল মুভিতে দেখতে পাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে সো মুভি মুভি হচ্ছে মিস কল তো মিস কল মুভি আপনারা দেখতে পাবেন এসে হচ্ছে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো আপনারা সাফিউদ্দিন শাফিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে তো ডাইরেক্টর রূপে আপনারা আপনাদেরকে দেখতে পাবেন এস হচ্ছে স্টার্টিং সম্বন্ধে আপনাদের বলি তো বাফেল মুগ্ধতাকে নেক্সট তামান্না বাপ বা বাপ্পা নেক্স মিশা এদেরকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন স্টাটিং রূপে নেক্সট আপনাদের মুভির মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন শৌকত আলী ইমন তো যিনি হচ্ছেন এই মুভিতে মিউজিক দিয়েছেন তো এই মুভি ডাইরেক্টর করেছেন যিনি মুভিতে হচ্ছে শাফিউদ্দিন যিনি এই মুভিতে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যেও অভিনয় করতে নেক্সট হচ্ছে আপনাদের মুভির লিরিক্স সম্বন্ধে বলি তো লিরিক হচ্ছে আপনারা কবির বাকুলকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে প্রোডাকশন সম্বন্ধে আপনাদের বলি মধ্যে প্রোডাকশান হচ্ছে এই চাই আপনারা প্রোডাকশান সম্বন্ধে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো আয়াজুল হাকু ইকবালকে আপনারা দেখতে পাবেন প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়াকে আপনারা দেখতে পাবেন মিউজিক লেভেল রূপে তো মিউজিক লেভেল যিনি দিয়েছেন এসআইএস মিডিয়া এবং প্রডিউসার সম্বন্ধে বলি তো আয়াজুল হাকু ইকবালকে আপনারা প্রডিউসার রূপে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো যিনি ওই মুভিতে প্রডিউস মুভিটা বানিয়েছেন সেই হচ্ছেন আয়াজুল হাকু ইকবাল সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করে একটা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখবেন ওয়ালে ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সো সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে মিসকন নামে পরিচিত মুভি তো এই মিসকন নামে পরিচিত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হতে হতে চলেছে এবং এই মিসকল মুভিতে আপনারা মেলির রূপে আপনারা যাকে অভিনয় করতে দেখতে পাবেন মুখ্য চরিত্রের মধ্যে তিনি হচ্ছেন বাপি চৌধুরীকে তো বাপি চৌধুরীকে আপনারা মিসকল মুভিতে দেখতে পাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে সো মুভি হচ্ছে মিস কল তো মিস কল মুভি আপনারা দেখতে হবে এসেছে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো আপনারা সাফিউদ্দিন সাফিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর

নেক্সট আপনাদের মুভির মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন শৌকত আলী ইমন তো যিনি হচ্ছেন এই মুভিতে মিউজিক দিয়েছেন তো এই মুভি ডাইরেক্টর করেছেন যিনি মুভিতে হচ্ছে শাফিউদ্দিন যিনি এই মুভিতে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যেও অভিনয় করতে নেক্সট হচ্ছে আপনাদের মুভির লিরিক সম্বন্ধে বলি তো লিরিক হচ্ছে আপনারা কবির বাকুলকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে প্রোডাকশন সম্বন্ধে আপনাদের বলি

বেঙ্গুল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিডেট করা একটা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা আপনারা হচ্ছে সবাই দেখবেন ও হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সো সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো ওই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে মিসকন নামে পরিচিত মুভি তো এই মিসকন নামে পরিচিত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হতে হতে চলেছে এবং এই মিসকল মুভিতে আপনারা মেলির রূপে আপনারা যাকে অভিনয় করতে দেখতে পাবেন মুখ্য চরিত্রের মধ্যে তিনি হচ্ছেন বাপি চৌধুরীকে তো বাপু চৌধুরীকে আপনারা মিসকল মুভিতে দেখতে পাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে সো মুভি হচ্ছে মিস কল তো মিস কল মুভি আপনারা দেখতে পাবেন হচ্ছে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো আপনারা উদ্দিন সাফিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে তো ডাইরেক্টর রূপে আপনারা দেখে দেখতে পাবেন এস হচ্ছে স্টার্নিং সম্বন্ধে আপনাদের বলি তো বাফেল মুগ্ধতাকে নেক্স তামান্না বাপা নেক্স মিশা এদেরকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন স্টার্টিং রূপে নেক্সট আপনাদের মুভির মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন শৌকত আলী ইমন তো যিনি হচ্ছেন এই মুভিতে মিউজিক দিয়েছেন তো এই মুভি ডাইরেক্টর করেছেন যিনি মুভিতে হচ্ছে শাফিউদ্দিন শাহ যিনি এই মুভিতে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যেও অভিনয় করতে নেক্সট হচ্ছে আপনাদের মুভির লিরিক্স সম্বন্ধে বলি তো লিরিক হচ্ছে আপনারা কবির বাকুলকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে প্রোডাকশন সম্বন্ধে আপনাদের বলি মধ্যে প্রোডাকশান হচ্ছে এই চাই মুভিসকে আপনারা প্রোডাকশান সম্বন্ধে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো আয়াজুল হাকু ইকবালকে আপনারা দেখতে পাবেন প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়াকে আপনারা দেখতে পাবেন মিউজিক লেভেল রূপে তো মিউজিক লেভেল যিনি দিয়েছেন এসআইএস মিডিয়া এবং প্রডিউসার সম্বন্ধে বলি তো আয়াজুল হাকু ইকবালকে আপনারা প্রডিউসার রূপে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো যিনি ওই মুভিতে প্রডিউসার মুভিটা বানিয়েছেন তিনি হচ্ছেন আয়াজুল হাকু ইকবাল সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিকেট করা একটা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা আপনারা হচ্ছে সবাই দেখবেন আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সো সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেটেট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো ওই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে মিসকন নামে পরিচিত মুভি তো এই মিসকন নামে পরিচিত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিটের করে একটা মুভি হতে হতে চলেছে এবং এই মিসকল মুভিতে আপনারা ম্যালির রূপে আপনারা যাকে অভিনয় করতে দেখতে পাবেন মুখ্য চরিত্রের মধ্যে তিনি হচ্ছেন বাপি চৌধুরীকে তো বাপি চৌধুরীকে আপনারা মিসকল মুভিতে দেখতে পাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে সো মুভি হচ্ছে মিস কল তো মিস কল মুভি আপনারা দেখতে এসে হচ্ছে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো আপনারা সাফিউদ্দিন সাফিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে তো ডাইরেক্টর রূপে আপনারা এদেরকে দেখতে পাবেন এক্স হচ্ছে স্ট্যান্ড সম্বন্ধে আপনাদের বলি তো বাফেল মুগ্ধ থাকে নেক্স তেমন না বাপা নেক্স মিশা এদেরকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন স্টারিং রূপে নেক্সট আপনাদের মুভির মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন শৌকত আলী ইমন তো যিনি হচ্ছেন এই মুভিতে মিউজিক দিয়েছেন তো এই মুভি ডাইরেক্টর করেছেন যিনি মুভিতে হচ্ছে শাফিউদ্দিন যিনি এই মুভিতে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যেও অভিনয় করতে নেক্সট হচ্ছে আপনাদের মুভির লিরিক্স সম্বন্ধে বলি তো লিরিক হচ্ছে আপনারা কবির বাকুলকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে প্রোডাকশন সম্বন্ধে আপনাদের বলি মধ্যে প্রোডাকশন হচ্ছে এই চাই মুভিসকে আপনারা প্রোডাকশন সম্বন্ধে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো আয়াজুল হাকু ইকবালকে আপনারা দেখতে পাবেন প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়াকে আপনারা দেখতে পাবেন মিউজিক লেভেল রূপে তো মিউজিক লেভেল যিনি দিয়েছেন এস আই এস মিডিয়া এবং প্রডিউসার সম্বন্ধে বলি তো আয়াজুল হাকু ইকবালকে আপনারা প্রডিউসার রূপে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো যিনি ওই মুভিতে প্রডিউস মুভিটা বানিয়েছেন তিনি হচ্ছেন আয়াজুল হাকু ইকবাল সো এই মুভিটা হচ্ছে একটা এর মধ্যে ক্রিয়েট করা একটা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা আপনারা হচ্ছে সবাই দেখবেন ও ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সো সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো ওই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে মিসকন নামে পরিচিত মুভি তো এই মিসকন নামে পরিচিত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হতে হতে চলেছে এবং এই মিসকল মুভিতে আপনারা মেলির রূপে আপনারা যাকে অভিনয় করতে দেখতে পাবেন চরিত্রের মধ্যে তিনি হচ্ছেন বাবু চৌধুরীকে তো বাবু চৌধুরীকে আপনারা মিসকল মুভিতে দেখতে পাবেন মুখ্যচরিত্রে অভিনয় করতে সো মুভি হচ্ছে মিসকল তো মিসকল মুভি আপনারা দেখতে পাবেন এসেছে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো আপনারা শাফিউদ্দিন সাফিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে তো ডাইরেক্টর রূপে আপনারা দেখে দেখতে পাবেন এসেছে সম্বন্ধে আপনাদের বলি তো বাফেল মুগ্ধতাকে নেক্স তামান্না বা এদেরকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন স্টারিং রূপে নেক্সট আপনাদের মুভির মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন শৌকত আলী ইমন তো যিনি হচ্ছেন এই মুভি মুভিতে মিউজিক দিয়েছেন তো এই মুভি ডাইরেক্টর করেছেন যিনি মুভিতে হচ্ছে শাফিউদ্দিন যিনি এই মুভিতে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যেও অভিনয় করতে নেক্সট হচ্ছে আপনাদের মুভির লিরিক সম্বন্ধে বলি তো লিরিক হচ্ছে আপনারা কবির বাকুলকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে প্রোডাকশন সম্বন্ধে আপনাদের প্রোডাকশন হচ্ছে এইচ আই কে আপনারা প্রোডাকশন সম্বন্ধে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন প্রডিউসার সম্বন্ধে বলি তো আজাজুল হাকু ইকবালকে আপনারা দেখতে পাবেন প্রডিউসার রূপে তো মিউজিক লেভেল যিনি দিয়েছেন এস আই এস মিডিয়া এবং প্রডিউসার সম্বন্ধে বলি তো আজাজুল হাকু ইকবালকে আপনারা প্রডিউসার রূপে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো যিনি ওই মুভিতে প্রডিউসার মুভিটা বানিয়েছেন যেন হচ্ছেন আজাজুল হাকু ইকবাল সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিকেট করা একটা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখবেন প্রাণ রাজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সো সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেটেট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো ওই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে মিসকন নামে পরিচিত মুভি তো এই মিসকন নামে পরিচিত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডের করে একটা মুভি হতে হতে চলেছে এবং এই মিসকল মুভিতে আপনারা মেলির রূপে আপনারা যাকে অভিনয় করতে দেখতে পাবেন মুখ্য চরিত্রের মধ্যে তিনি হচ্ছেন বাপি চৌধুরীকে তো বাপু চৌধুরীকে আপনারা মিসকল মুভিতে দেখতে পাবেন মুখ্য চিত্রে অভিনয় করতে সো মুভি হচ্ছে মিস কল তো মিসকল মুভি আপনারা দেখতে পেন এসেছে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো আপনারা শাফিউদ্দিন সাফিকে আপনারা দেখতে হবে ডাইরেক্টর রূপে তো ডাইরেক্টর রূপে আপনারা এদেরকে দেখতে পাবেন এক্স হচ্ছে স্ট্যান্ড সম্বন্ধে আপনাদের বলি তো বাফেল মুগ্ধতাকে নেক্স তামান্না বা 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 মিশা এদেরকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন স্টারিং রূপে নেক্সট আপনাদের মুভির মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন শৌকত আলী ইমন তো যিনি হচ্ছেন এই মুভিতে মিউজিক দিয়েছেন তো এই মুভি ডাইরেক্টর করেছেন যিনি মুভিতে হচ্ছে শাফিউদ্দিন শাহ যিনি এই মুভিতে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যেও অভিনয় করতে নেক্সট হচ্ছে আপনাদের মুভির লিরিক্স সম্বন্ধে বলি তো লিরিক হচ্ছে আপনারা কবির বাকুলকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে প্রোডাকশন সম্বন্ধে আপনাদের বলি মধ্যে প্রোডাকশান হচ্ছে এই চাই মুভিসকে আপনারা প্রোডাকশান সম্বন্ধে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো আয়াজুল হাকু ইকবালকে আপনারা দেখতে পাবেন প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়াকে আপনারা দেখতে পাবেন মিউজিক লেভেল রূপে তো মিউজিক লেভেল যিনি দিয়েছেন এসআইএস মিডিয়া এবং প্রডিউসার সম্বন্ধে বলি তো আয়াজুল হাকু ইকবালকে আপনারা প্রডিউসার রূপে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো যিনি ওই মুভিতে প্রডিউসার মুভিটা বানিয়েছেন তিনি হচ্ছেন আয়াজুল হাকু ইকবাল সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিকেট করা একটা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা আপনারা হচ্ছে সবাই দেখবেন আর আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সো সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেটেট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো ওই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে মিসকন নামে পরিচিত মুভি তো এই মিসকন নামে পরিচিত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিটের করে একটা মুভি হতে হতে চলেছে এবং এই মিসকল মুভিতে আপনারা ম্যালির রূপে আপনারা যাকে অভিনয় করতে দেখতে পাবেন মুখ্য চরিত্রের মধ্যে তিনি হচ্ছেন বাপি চৌধুরীকে তো বাপি চৌধুরীকে আপনারা মিসকল মুভিতে দেখতে পাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে সো মুভি হচ্ছে মিস কল তো মিস কল মুভি আপনারা দেখতে এসে হচ্ছে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো আপনারা সাফিউদ্দিন সাফিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে তো ডাইরেক্টর রূপে আপনারা এদেরকে দেখতে পাবেন এক্স হচ্ছে সম্বন্ধে আপনাদের বলি তো বাফেল মুগ্ধ নেক্সট নেক্স তেমন বা বাপা নেক্স মিশা এদেরকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন স্টারিং রূপে নেক্সট আপনাদের মুভির মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন শৌকত আলী ইমন তো যিনি হচ্ছেন এই মুভিতে মিউজিক দিয়েছেন তো এই মুভি ডাইরেক্টর করেছেন যিনি মুভিতে হচ্ছে শাফিউদ্দিন যিনি এই মুভিতে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যেও অভিনয় করতে নেক্সট হচ্ছে আপনাদের মুভির লিরিক্স সম্বন্ধে বলি তো লিরিক হচ্ছে আপনারা কবির বাকুলকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে প্রোডাকশন সম্বন্ধে আপনাদের বলি মধ্যে প্রোডাকশন হচ্ছে এই চাই মুভিসকে আপনারা প্রোডাকশন সম্বন্ধে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো আয়াজুল হাকু ইকবালকে আপনারা দেখতে পাবেন প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়াকে আপনারা দেখতে পাবেন মিউজিক লেভেল রূপে তো মিউজিক লেভেল যিনি দিয়েছেন এসআইএস মিডিয়া এবং প্রডিউসার সম্বন্ধে বলি তো আয়াজুল হাকু ইকবালকে আপনারা প্রডিউসার রূপে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো যিনি ওই মুভিতে প্রডিউস মুভিটা বানিয়েছেন সেটা হচ্ছেন আয়াজুল হাকু ইকবাল সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা আপনারা হচ্ছে সবাই দেখবেন ওয়ালে ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সো সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো ওই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে মিসকন নামে পরিচিত মুভি তো এই মিসকন নামে পরিচিত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিটের করে একটা মুভি হতে হতে চলেছে এবং এই মিসকল মুভিতে আপনারা ম্যালির রূপে আপনারা যাকে অভিনয় করতে দেখতে পাবেন মুখ্য চরিত্রের মধ্যে তিনি হচ্ছেন বাপি চৌধুরীকে তো বাপি চৌধুরীকে আপনারা মিসকল মুভিতে দেখতে পাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে সো মুভি হচ্ছে মিস কল তো মিসকল মুভি আপনারা দেখতে পেন এসে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো আপনারা শাফিউদ্দিন সাফিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে তো ডাইরেক্টর রূপে আপনারা এদেরকে দেখতে পাবেন এসব চেষ্টা সম্বন্ধে আপনাদের বলি তো বাফেল মুগ্ধ থাকে তামান্না বাপা নেক্সট মিশা এদেরকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন স্টারিং রূপে নেক্সট আপনাদের মুভির মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন শৌকত আলী ইমন তো যিনি হচ্ছেন এই মুভি মুভিতে মিউজিক দিয়েছেন তো এই মুভি ডাইরেক্টর করেছেন যিনি মুভিতে হচ্ছে শাফিউদ্দিন যিনি এই মুভিতে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যেও অভিনয় করতে নেক্সট হচ্ছে আপনাদের মুভির লিরিক সম্বন্ধে বলি তো লিরিক হচ্ছে আপনারা কবির বাকুলকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে প্রোডাকশন সম্বন্ধে আপনাদের বলি প্রোডাকশন হচ্ছে এইচ আই কে আপনারা প্রোডাকশন সম্বন্ধে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন প্রডিউসার সম্বন্ধে বলি তো আজাজুল হাকু ইকবালকে আপনারা দেখতে পাবেন প্রডিউসার সম্বন্ধে তো মিউজিক লেভেল যিনি দিয়েছেন এস আই এস মিডিয়া এবং প্রডিউসার সম্বন্ধে বলি তো আজাজুল হাকু ইকবালকে আপনারা প্রডিউসার রূপে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো যিনি ওই মুভিতে প্রডিউসার মুভিটা বানিয়েছেন যেন হচ্ছেন আজাজুল হাকু ইকবাল সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করে একটা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা আপনারা হচ্ছে সবাই দেখবেন ওয়ালে ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সো সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো ওই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে মিসকল নামে পরিচিত মুভি তো এই মিসকন নামে পরিচিত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হতে হতে চলেছে এবং এই মিসকল মুভিতে আপনারা মেলির রূপে আপনারা যাকে অভিনয় করতে দেখতে পাবেন চরিত্রের মধ্যে তিনি হচ্ছেন বাপি চৌধুরীকে তো বাপি চৌধুরীকে আপনারা মিসকল মুভিতে দেখতে পাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে সো মুভি হচ্ছে মিস কল তো মিসকল মুভি আপনারা দেখতে পাবেন এসে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো আপনারা সাফিউদ্দিন সাফিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে তো ডাইরেক্টর রূপে আপনারা এদেরকে দেখতে পাবেন এক্স হচ্ছে স্ট্যান্ড সম্বন্ধে আপনাদের বলি তো বাফেল মুগ্ধ থাকে নেক্সট বাপ না বাপা নেক্সট মিশা এদেরকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন স্টারিং রূপে নেক্সট আপনাদের মুভির মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন শৌকত আলী ইমন তো যিনি হচ্ছেন এই মুভিতে মিউজিক দিয়েছেন তো এই মুভি ডাইরেক্টর করেছেন যিনি মুভিতে হচ্ছে শাফিউদ্দিন শাহ যিনি এই মুভিতে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যেও অভিনয় করতে নেক্সট হচ্ছে আপনাদের মুভির লিরিক সম্বন্ধে বলি তো লিরিক হচ্ছে আপনারা কবির বাকুলকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে প্রোডাকশন সম্বন্ধে আপনাদের সম্পর্কিত প্রোডাকশন হচ্ছে এই চাই মুভিসকে আপনারা প্রোডাকশন সম্বন্ধে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন নেক্সট হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো আয়াজুল হাকু ইকবালকে আপনারা দেখতে পাবেন প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়াকে আপনারা দেখতে পাবেন মিউজিক লেভেল রূপে তো মিউজিক লেভেল যিনি দিয়েছেন এসআইএস মিডিয়া এবং প্রডিউসার সম্বন্ধে বলি তো আয়াজুল হাকু ইকবালকে আপনারা প্রডিউসার রূপে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো যিনি ওই মুভিতে প্রডিউসার মুভিটা বানিয়েছেন তিনি হচ্ছেন আয়াজুল হাকু ইকবাল সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেটেট করা একটা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা আপনারা হচ্ছে সবাই দেখবেন প্রাণ রাজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতেই যাচ্ছি সো সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেটেট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো ওই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে মিসকন নামে পরিচিত মুভি তো এই মিসকন নামে পরিচিত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিটের করে একটা মুভি হতে হতে চলেছে এবং এই মিসকল মুভিতে আপনারা মেলির রূপে আপনারা যাকে অভিনয় করতে দেখতে পাবেন মুখ্যচরিত্রের মধ্যে তিনি হচ্ছেন বাপি চৌধুরীকে তো বাপু চৌধুরীকে আপনারা মিসকল মুভিতে দেখতে পাবেন মুখ্য চিত্রে অভিনয় করতে সো মুভি হচ্ছে মিস কল তো মিস কল মুভি আপনারা দেখতে এসে হচ্ছে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো আপনারা শাফিউদ্দিন সাফিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে তো ডাইরেক্টর রূপে আপনারা এদেরকে দেখতে পাবেন এক্স হচ্ছে সম্বন্ধে আপনাদের বলি তো বাফেল মুগ্ধ নেক্সট নেক্স তেমন বা বাপা নেক্স মিশা এদেরকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন স্টারিং রূপে নেক্সট আপনাদের মুভির মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন শৌকত আলী ইমন তো যিনি হচ্ছেন এই মুভিতে মিউজিক দিয়েছেন তো এই মুভি ডাইরেক্টর করেছেন যিনি মুভিতে হচ্ছে শাফিউদ্দিন যিনি এই মুভিতে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যেও অভিনয় করতে নেক্সট হচ্ছে আপনাদের মুভির লিরিক্স সম্বন্ধে বলি তো লিরিক হচ্ছে আপনারা কবির বাকুলকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে প্রোডাকশন সম্বন্ধে আপনাদের বলি তো প্রোডাক্টশন হচ্ছে এইচআই মুভিজকে আপনারা পড়েশার সম্বন্ধে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন নেস হচ্ছে পুরুষার সম্বন্ধে বলি তো আজাজুল হাকু ইকবালকে আপনারা দেখতে পাবেন পড়ুষার রূপে নেক্সট হচ্ছে মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়াকে আপনারা দেখতে পাবেন মিউজিক লেভেল রূপে তো মিউজিক লেভেল যিনি দিয়েছেন এসআইএস মিডিয়া এবং পড়ুষার সম্বন্ধে বলি তো আজাজুল হাকু ইকবালকে আপনারা পড়ুষার রূপে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো যিনি ওই মুভিতে পুরুষ মহিলা বানিয়েছেন যেন হচ্ছেন আজাজুল হাকু ইকবাল সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করা একটা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা আপনারা হচ্ছে সবাই দেখবেন ওয়ালে ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সো সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো ওই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে মিসকন নামে পরিচিত মুভি তো এই মিসকন নামে পরিচিত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিটের করে একটা মুভি হতে হতে চলেছে এবং এই মিসকল মুভিতে আপনারা ম্যালির রূপে আপনারা যাকে অভিনয় করতে দেখতে পাবেন মুখ্য চরিত্রের মধ্যে তিনি হচ্ছেন বাপি চৌধুরীকে তো বাপি চৌধুরীকে আপনারা মিসকল মুভিতে দেখতে পাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে সো মুভি হচ্ছে মিস কল তো মিসকল মুভি আপনারা দেখতে পাবেন এসে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো আপনারা সাফিউদ্দিন সাফিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে তো ডাইরেক্টর রূপে আপনারা এদেরকে দেখতে পাবেন এসব চেষ্টা সম্বন্ধে আপনাদের বলি তো বাফেল মুগ্ধ থাকে তামান্না বাপা নেক্সট মিশা এদেরকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন স্টারিং রূপে নেক্সট আপনাদের মুভির মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন শৌকত আলী ইমন তো যিনি হচ্ছেন এই মুভিতে মিউজিক দিয়েছেন তো এই মুভি ডাইরেক্টর করেছেন যিনি মুভিতে হচ্ছে শাফিউদ্দিন যিনি এই মুভিতে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যেও অভিনয় করতে নেক্সট হচ্ছে আপনাদের মুভির লিরিক সম্বন্ধে বলি তো লিরিক হচ্ছে আপনারা কবির বাকুলকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে প্রোডাকশন সম্বন্ধে আপনাদের প্রোডাকশন হচ্ছে এইচ আই মুভিস আপনারা প্রোডাকশন সম্বন্ধে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন প্রডিউসার সম্বন্ধে বলি তো আজাজুল হাকু ইকবালকে আপনারা দেখতে পাবেন প্রডিউসার সম্বন্ধে তো মিউজিক লেভেল যিনি দিয়েছেন এস আই এস মিডিয়া এবং প্রডিউসার সম্বন্ধে বলি তো আজাজুল হাকু ইকবালকে আপনারা প্রডিউসার রূপে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো যিনি ওই মুভিতে প্রডিউসার মুভিটা বানিয়েছেন যেন হচ্ছেন আজাজুল হাকু ইকবাল সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করে একটা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখবেন ওয়ালা ফ্রেন্ডস আজ আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সো সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে মিসকল নামে পরিচিত মুভি তো এই মিসকন নামে পরিচিত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হতে হতে চলেছে এবং এই মিসকল মুভিতে আপনারা মেলির রূপে আপনারা যাকে অভিনয় করতে দেখতে পাবেন মুখ্য চরিত্রের মধ্যে তিনি হচ্ছেন বাপি চৌধুরীকে তো বাপি চৌধুরীকে আপনারা মিসকল মুভিতে দেখতে পাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে সো মুভি হচ্ছে মিস কল তো মিসকল মুভি আপনারা দেখতে পাবেন এসে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো আপনারা সাফিউদ্দিন সাফিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে তো ডাইরেক্টর রূপে আপনারা এদেরকে দেখতে পাবেন এক্স হচ্ছে স্ট্যান্ড সম্বন্ধে আপনাদের বলি তো বাফেল মুগ্ধ থাকে নেক্সট বাপ না বাপা নেক্সট মিশা এদেরকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন স্টারিং রূপে নেক্সট আপনাদের মুভির মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন শৌকত আলী ইমন তো যিনি হচ্ছেন এই মুভিতে মিউজিক দিয়েছেন তো এই মুভি ডাইরেক্টর করেছেন যিনি মুভিতে হচ্ছে শাফিউদ্দিন শাহ যিনি এই মুভিতে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যেও অভিনয় করতে নেক্সট হচ্ছে আপনাদের মুভির লিরিক সম্বন্ধে বলি তো লিরিক হচ্ছে আপনারা কবির বাকুলকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে প্রোডাকশন সম্বন্ধে আপনাদের জড়িত প্রোডাকশান হচ্ছে এই চাই মুভিস কে আপনারা প্রোডাকশান সম্বন্ধে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন নেক্সট হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো আয়াজুল হাকু ইকবাল কে আপনারা দেখতে পাবেন প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়া কে আপনারা দেখতে পাবেন মিউজিক লেভেল রূপে তো মিউজিক লেভেল যিনি দিয়েছেন এসআইএস মিডিয়া এবং প্রডিউসার সম্বন্ধে বলি তো আয়াজুল হাকু ইকবাল কে আপনারা প্রডিউসার রূপে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো যিনি এই মুভিতে প্রডিউসার মুভিটা বানিয়েছেন তিনি হচ্ছেন আয়াজুল হাকু ইকবাল সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিকেট করা একটা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা আপনারা হচ্ছে সবাই দেখবেন আর আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সো সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিকেট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে মিসকন নামে পরিচিত মুভি তো এই মিসকন নামে পরিচিত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডের করে একটা মুভি হতে হতে চলেছে এবং এই মিসকল মুভিতে আপনারা ম্যালির রূপে আপনারা যাকে অভিনয় করতে দেখতে পাবেন মুখ্য চরিত্রের মধ্যে তিনি হচ্ছেন বাপি চৌধুরীকে তো বাপি চৌধুরীকে আপনারা মিসকল মুভিতে দেখতে পাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে সো মুভি হচ্ছে মিস কল তো মিসকল মুভি আপনারা দেখতে হবে এসেছে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো আপনারা শাফিউদ্দিন সাফিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্ট রূপে তো ডাইরেক্টর রূপে আপনারা এদেরকে দেখতে পাবেন এক্স হচ্ছে স্ট্যান্ড সম্বন্ধে আপনাদের বলি তো বাফেল মুগ্ধ থাকে নেক্সট তামান না বাপা নেক্সট মিশা এদেরকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন স্টারিং রূপে নেক্সট আপনাদের মুভির মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন শৌকত আলী ইমন তো যিনি হচ্ছেন এই মুভিতে মিউজিক দিয়েছেন তো এই মুভি ডাইরেক্টর করেছেন যিনি মুভিতে হচ্ছে শাফিউদ্দিন শাহ যিনি এই মুভিতে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যে অভিনয় করতে নেক্সট হচ্ছে আপনাদের মুভির লিরিক্স সম্বন্ধে বলি তো লিরিক হচ্ছে আপনারা কবির বাকুলকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে প্রোডাকশন সম্বন্ধে আপনাদের তো প্রোডাকশন হচ্ছে এই চাই মুভিসকে আপনারা প্রোডাকশন সম্বন্ধে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন নেক্সট হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো আয়াজুল হাকু ইকবালকে আপনারা দেখতে পাবেন প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়াকে আপনারা দেখতে পাবেন মিউজিক লেভেল রূপে তো মিউজিক লেভেল যিনি দিয়েছেন এসআইএস মিডিয়া এবং প্রডিউসার সম্বন্ধে বলি তো আয়াজুল হাকু ইকবালকে আপনারা প্রডিউসার রূপে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো যিনি ওই মুভিতে প্রডিউসার মুভিটা বানিয়েছেন তিনি হচ্ছেন আয়াজুল হাকু ইকবাল সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ মধ্যে ক্রিডেট করা একটা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভি আপনারা হচ্ছে সবাই দেখবেন ওলা ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতেই যাচ্ছি সো সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে মিসকন নামে পরিচিত মুভি তো এই মিসকন নামে পরিচিত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হতে হতে চলেছে এবং এই মিসকল মুভিতে আপনারা মেলির রূপে আপনারা যাকে অভিনয় করতে দেখতে পাবেন চরিত্রের মধ্যে তিনি হচ্ছেন বাবু চৌধুরীকে তো বাবু চৌধুরীকে আপনারা মিসকল মুভিতে দেখতে পাবেন মুখ্যচরিত্রে অভিনয় করতে সো মুভি হচ্ছে মিসকল তো মিসকল মুভি আপনারা দেখতে পাবেন এসেছে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো আপনারা সাফিউদ্দিন সাফিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্টর রূপে তো ডাইরেক্টর রূপে আপনারা দেখে দেখতে পাবেন এসেছে স্টারিং সম্বন্ধে আপনাদের বলি তো বাফেল মুগ্ধতাকে নেক্স তামান্না বাপা নেক্স মিশা এদেরকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন স্টারিং রূপে নেক্সট আপনাদের মুভির মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন শৌকত আলী ইমন তো যিনি হচ্ছেন এই মুভি মুভিতে মিউজিক দিয়েছেন তো এই মুভি ডাইরেক্টর করেছেন যিনি মুভিতে হচ্ছে শাফিউদ্দিন যিনি এই মুভিতে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যেও অভিনয় করতে নেক্সট হচ্ছে আপনাদের মুভির লিরিক সম্বন্ধে বলি তো লিরিক হচ্ছে আপনারা কবির বাকুলকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে প্রোডাকশন সম্বন্ধে আপনাদের বলি

বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করে একটা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখবেন ওয়ালা ফ্রেন্ডস আজ আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সো সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে মিসকল নামে পরিচিত মুভি তো এই মিসকন নামে পরিচিত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হতে হতে চলেছে এবং এই মিসকল মুভিতে আপনারা মেলির রূপে আপনারা যাকে অভিনয় করতে দেখতে পাবেন মুখ্য চরিত্রের মধ্যে তিনি হচ্ছেন বাপি চৌধুরীকে তো বাপি চৌধুরীকে আপনারা মিসকল মুভিতে দেখতে পাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে সো মুভি হচ্ছে মিস কল তো মিসকল মুভি আপনারা দেখতে পাবেন এসে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো আপনারা সাফিউদ্দিন সাফিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্ট রূপে তো ডাইরেক্টর রূপে আপনারা এদেরকে দেখতে পাবেন এক্স হচ্ছে স্ট্যান্ড সম্বন্ধে আপনাদের বলি তো বাফেল মুগ্ধ থাকে নেক্সট তামান না বাপা নেক্সট মিশা এদেরকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন স্টারিং রূপে নেক্সট আপনাদের মুভির মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন শৌকত আলী ইমন তো যিনি হচ্ছেন এই মুভিতে মিউজিক দিয়েছেন তো এই মুভি ডাইরেক্টর করেছেন যিনি মুভিতে হচ্ছে শাফিউদ্দিন শাহ যিনি এই মুভিতে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যেও অভিনয় করতে নেক্সট হচ্ছে আপনাদের মুভির লিরিক সম্বন্ধে বলি তো লিরিক হচ্ছে আপনারা কবির বাকুলকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে প্রোডাকশন সম্বন্ধে আপনাদের সম্পর্কিত প্রোডাকশন হচ্ছে এই চাই মুভিসকে আপনারা প্রোডাকশন সম্বন্ধে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন নেক্সট হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো আয়াজুল হাকু ইকবালকে আপনারা দেখতে পাবেন প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়াকে আপনারা দেখতে পাবেন মিউজিক লেভেল রূপে তো মিউজিক লেভেল যিনি দিয়েছেন এসআইএস মিডিয়া এবং প্রডিউসার সম্বন্ধে বলি তো আয়াজুল হাকু ইকবালকে আপনারা প্রডিউসার রূপে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো যিনি ওই মুভিতে প্রডিউসার মুভিটা বানিয়েছেন তিনি হচ্ছেন আয়াজুল হাকু ইকবাল সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিকেট করা একটা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা আপনারা হচ্ছে সবাই দেখবেন আর আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সো সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিকেট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে মিসকন নামে পরিচিত মুভি তো এই মিসকন নামে পরিচিত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডের করে একটা মুভি হতে হতে চলেছে এবং এই মিসকল মুভিতে আপনারা ম্যালির রূপে আপনারা যাকে অভিনয় করতে দেখতে পাবেন মুখ্য চরিত্রের মধ্যে তিনি হচ্ছেন বাপি চৌধুরীকে তো বাপি চৌধুরীকে আপনারা মিসকল মুভিতে দেখতে পাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে সো মুভি হচ্ছে মিস কল তো মিসকল মুভি আপনারা দেখতে হবে এসেছে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো আপনারা শাফিউদ্দিন সাফিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্ট রূপে তো ডাইরেক্টর রূপে আপনারা এদেরকে দেখতে পাবেন এক্স হচ্ছে স্ট্যান্ড সম্বন্ধে আপনাদের বলি তো বাফেল মুগ্ধ থাকে নেক্সট তামান না বা পানি মিশা এদেরকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন স্টারিং রূপে নেক্সট আপনাদের মুভির মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন শৌকত আলী ইমন তো যিনি হচ্ছেন এই মুভিতে মিউজিক দিয়েছেন তো এই মুভি ডাইরেক্টর করেছেন যিনি মুভিতে হচ্ছে শাফিউদ্দিন শাহ যিনি এই মুভিতে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যে অভিনয় করতে নেক্সট হচ্ছে আপনাদের মুভির লিরিক্স সম্বন্ধে বলি তো লিরিক হচ্ছে আপনারা কবির বাকুলকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে প্রোডাকশন সম্বন্ধে আপনাদের তো প্রোডাকশন হচ্ছে এই চাই মুভিসকে আপনারা প্রোডাকশন সম্বন্ধে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন নেক্সট হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো আয়াজুল হাকু ইকবালকে আপনারা দেখতে পাবেন প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়াকে আপনারা দেখতে পাবেন মিউজিক লেভেল রূপে তো মিউজিক লেভেল যিনি দিয়েছেন এসআইএস মিডিয়া এবং প্রডিউসার সম্বন্ধে বলি তো আয়াজুল হাকু ইকবালকে আপনারা প্রডিউসার রূপে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো যিনি ওই মুভিতে প্রডিউসার মুভিটা বানিয়েছেন তিনি হচ্ছেন আয়াজুল হাকু ইকবাল সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিকে আপনারা হচ্ছে সবাই দেখবেন ওলা ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সো সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো ওই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এটা হচ্ছে মিসকন নামে পরিচিত মুভি তো এই মিসকন নামে পরিচিত মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাচ্ছি তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হতে হতে চলেছে এবং এই মিসকল মুভিতে আপনারা ম্যালের রূপে আপনারা যাকে অভিনয় করতে দেখতে পাবেন মুখ্য চরিত্রের মধ্যে তিনি হচ্ছেন বাপি চৌধুরীকে তো বাপি চৌধুরীকে আপনারা মিসকল মুভিতে দেখতে পাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে সো মুভি হচ্ছে মিস কল তো মিসকল মুভি আপনারা দেখতে পাবেন এসে হচ্ছে ডাইরেক্টর সম্বন্ধে বলি তো আপনারা শাফিউদ্দিন সাফিকে আপনারা দেখতে পাবেন ডাইরেক্ট তো রূপে তো ডাইরেক্টর রূপে আপনারা এদেরকে দেখতে পাবেন এক্স হচ্ছে স্ট্যান্ড সম্বন্ধে আপনাদের বলি তো বাফেল মুগ্ধ থাকে তামান্না বা বাপা নেক্সট মিশা এদেরকে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন স্টারিং রূপে নেক্সট আপনাদের মুভির মিউজিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন শৌকত আলী ইমন তো যিনি হচ্ছেন এই মুভিতে মিউজিক দিয়েছেন তো এই মুভি ডাইরেক্টর করেছেন যিনি মুভিতে হচ্ছে সাফিউদ্দিন সাফ যিনি এই মুভিতে ডাইরেক্টর রূপে মুখ্য ভূমিকা পালন করেছেন তো এই মুভিতে আরও অনেকে ক্যারেক্টারকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যে অভিনয় করতে নেক্সট হচ্ছে আপনাদের মুভির লিরিক্স সম্বন্ধে বলি তো লিরিক হচ্ছে আপনারা কবির বাকুলকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে প্রোডাকশন সম্বন্ধে আপনাদের সম্পর্কিত প্রোডাকশন হচ্ছে এই চাই মুভিসকে আপনারা প্রোডাকশন সম্বন্ধে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাবেন হচ্ছে প্রডিউসার সম্বন্ধে বলি তো আয়াজুল হাকু ইকবালকে আপনারা দেখতে পাবেন প্রডিউসার রূপে নেক্সট হচ্ছে মিউজিক লেভেল সম্বন্ধে বলি তো এস আই এস মিডিয়াকে আপনারা দেখতে পাবেন মিউজিক লেভেল রূপে তো মিউজিক লেভেল যিনি দিয়েছেন এস আই এস মিডিয়া এবং প্রডিউসার সম্বন্ধে বলি তো আয়াজুল হাকু ইকবালকে আপনারা প্রডিউসার রূপে আপনারা এই মুভিতে দেখতে পাবেন তো যিনি ওই মুভিতে প্রডিউসার মুভিটা বানিয়েছেন তিনি হচ্ছেন আয়াজুল হাকু ইকবাল সো এই মুভিটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিডেট করা একটা অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভি কে আপনারা হচ্ছে সবাই দেখবেন